গত ক্লাস পর্যন্ত আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে একটা নর্মাল একটা ব্র্যান্ডের জন্য প্রমোশন চালানোর জন্য ব্র্যান্ড অ্যাওয়ারনেস হিসাবে মানে একটা অবজেক্টিভ ধরে এই অ্যাডটা আমরা রান করার ট্রাই করছিলাম, মানে ওপেন করেছিলাম আর কি। টোটালি একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট এবং তার আন্ডারে হচ্ছে একটা অ্যাড আমরা ক্রিয়েট করি। এটা হচ্ছে একদম বেসিক্যালি এই থেকে করা। এখন আমরা যেটা করতে পারতাম যখন আরেকটু কমপ্লেক্স যদি করি আমরা এই অ্যাডটাকে, সাপোজ আপনাকে ক্লায়েন্ট বলল যে একটাই ক্যাম্পেইন এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এবং সেটা অবজেক্টিভটা অন্য কিছু হইতে পারতো। সাপোজ আমরা অবজেক্টিভকে চেঞ্জ করে ট্রাফিকে শিফট করে দিলাম, ব্র্যান্ড অ্যাওয়ারনেস তো আমরা করলাম, আমরা একটু ট্রাফিকে শিফট করি। অ্যান্ড ট্রাফিকে যখন শিফট করলাম, হোয়াট ইজ এভি টেস্ট, এভি টেস্ট এটা পরে বলবো, এখন না আরও পরে। তো এখান থেকে ক্যাম্পেইন বাজেট আমাদের লাইফ টাইম বাজেট $50 ছিল এবং অ্যাডে শিডিউল করে দিয়েছিলাম। তো অ্যাড সেটে গিয়ে অ্যাড সেটের মূল কাজ ছিল যেখানে কিনা আমরা নর্মালি অডিয়েন্স সেট আপ করি আর হচ্ছে আমাদের অন্যান্য জিনিসগুলোকে সেট আপ করি। এখন যখন আমি অবজেক্টিভ চেঞ্জ করছি, অবজেক্টিভ চেঞ্জ করার সাথে সাথে যখন আগে ছিল জাস্ট অ্যাওয়ারনেস, দ্যাট মিনস আমি আমার পেজের অ্যাওয়ারনেস বা কোনো একটা পোস্টের অ্যাওয়ারনেসকে ক্রিয়েট করতে চাচ্ছি, বাট যখন আমি ট্রাফিক দিচ্ছি তো ট্রাফিকে ডিরেক্টলি আসতেছে ট্রাফিক অবজেক্টিভ নেওয়ার পরে অ্যাড সেটটা আমাকে বলতেছে যে আমার ট্রাফিক অ্যাকচুয়ালি আমি কোথায় পাঠাবো। দ্যাট মিনস আমার অ্যাডটা ফেসবুকে দেখবে যে মানুষজন দেখবে তারাই তো আমার ট্রাফিক, তো তারা অ্যাকচুয়ালি অ্যাডটা দেখার পর কোথায় যাবে, যদি অ্যাডে ক্লিক করে তাহলে কোথায় তারা যাবে, এটা আমরা এখান থেকে ডিসাইড করে দেবো যে তারা কি আমার ওয়েবসাইটে যাবে নাকি আমার যদি কোনো একটা অ্যাপস থাকে লাইক দ্যাট, কোনো একটা অ্যান্ড্রয়েডের জন্য হতে পারে আবার আইওএসের জন্য হতে পারে। তো যদি অ্যাপসে যাই দেন আমরা অ্যাপ সিলেক্ট করব, আর যদি বলি যে ট্রাফিকগুলো হচ্ছে ডিরেক্টলি আমার মেসেঞ্জার আনবো, মেসেঞ্জার বলতে আমার পেজের মেসেঞ্জার শিফট করাবো, তাহলে আমরা ট্রাফিক মেসেঞ্জার দিতে পারি। আবার যদি বলে যে হোয়াটসঅ্যাপে আমরা নিয়ে আসবো, দেন আমরা হোয়াটসঅ্যাপ ক্রিয়েট করতে পারি। তো নর্মালি যদি আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাতে হয় সেক্ষেত্রে আমার ওয়েবসাইট ডেফিনেটলি লাগবে, আর অ্যাপসে পাঠালে অ্যাপস লাগবে, আর যদি দুইটার একটাও না থাকে অ্যাপস আর ওয়েবসাইট হোয়াটএভার, সেক্ষেত্রে আমরা চাইলে ওই ট্রাফিকগুলোকে আমাদের মেসেঞ্জারে কনভার্ট করে নিয়ে আসতে পারি সেল জেনারেট করার জন্য বা কনভার্সন করানোর জন্য, অথবা ডিরেক্টলি তাকে আমি আমার হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারি। তো ধরেন আমার ওয়েবসাইট এখানে আছে, ওয়েবসাইট থাকার পর নর্মালি এই তো আমি শিডিউল দিচ্ছি এবং অ্যাড সেটের লিমিট আমরা গত ক্লাসেও দেখছি। এবার নর্মালি আমার মানে অডিয়েন্স সেট আপের ব্যাপারটা যেটা আগে থেকে ছিল চাইলে আমরা একে এডিট করতে পারি, এবং প্লেসমেন্ট হিসেবে আমাদের অটোমেটিক প্লেসমেন্ট দেওয়া আছে, যেখানে যেখানে হওয়া দরকার সেখানেই হবে। এখন অ্যাডটা অ্যাকচুয়ালি ডেলিভারি কীভাবে হবে, সো এখানে দেখেন অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি, একটা হচ্ছে এখানে আর একটু ডাউন হই আমি, আচ্ছা আর হচ্ছে না, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, একটা হচ্ছে লিঙ্ক ক্লিক, একটা ইমপ্রেশন, আর হচ্ছে ডেইলি ইউনিক রিচ। আচ্ছা যদি আমরা এই অপটিমাইজেশন ফর অ্যাড ডেলিভারি এটা যদি আমরা ল্যান্ডিং পেজ ভিউতে নিয়ে আসি, সেই ক্ষেত্রে হচ্ছে আমার ওয়েবসাইট যেই ওয়েবসাইটের মধ্যে যেই পেজের মধ্যে বা যে প্রোডাক্টের মধ্যে আমি চাচ্ছি যে ট্রাফিক যাক এই অ্যাডের মাধ্যমে, শুধুমাত্র ওই ট্রাফিকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সের মাধ্যমে অথবা নর্মালি পিপলদেরকে সেন্ড করে দিব, জাস্ট ল্যান্ডিং পেজ ভিউ করাবো। দ্যাট মিনস অ্যাডের মধ্যে ক্লিক করলে ইউজার ডিরেক্টলি আমার ওয়েবসাইটের ওই প্রোডাক্টের পেজে গিয়ে পড়বে, জাস্ট এটা হইলে যদি জাস্ট ওই যে ওয়েবসাইটে গিয়ে পেজে গেল, সবগুলোর ওয়েবসাইট মানে এখানে যেটাই সিলেক্ট করি ওইটাতেই আমার ওয়েবসাইটেই যাবে, বাট কথা হচ্ছে যাওয়ার পর অ্যাকশনটা অ্যাকচুয়ালি কী, ঠিক আছে? তো ল্যান্ডিং পেজে জাস্ট যাবে, গিয়ে আবার বের হয়ে চলে আসতেও পারে, সমস্যা নেই, বাট ল্যান্ডিং পেজে যাওয়া যা গেলেই আপনার কাছ থেকে টাকা কেটে রাখবে, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। আর এরপর হচ্ছে লিঙ্ক ক্লিক, যেটা নর্মালি ছিল যে উই উইল ডেলিভার ইউর অ্যাডস, পিপল মোস্ট লাইক টু ক্লিক অন দেম, ঠিক আছে? সো এটার মানে হচ্ছে যে ফেসবুক নিজে থেকে এমন পিপলের কাছে আমার অ্যাডটাকে পৌঁছানোর দায়িত্ব নেবে বা ব্যবস্থা করবে, যেখানে কিনা ম্যাক্সিমাম পিপল মূলত লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে ইন্টারেস্টেড হবে। আর ইমপ্রেশন হচ্ছে যে যতটুকু সম্ভব আমার অ্যাডটা যত বেশি ম্যাক্সিমাম পিপলের কাছে মানে পৌঁছাইতে পারে এবং আমার ওই অ্যাড সম্পর্কে বা প্রোডাক্ট সম্পর্কে ইমপ্রেশন ক্রিয়েট করতে পারা যায়, সেই কাজ হচ্ছে ফেসবুক অ্যাকচুয়ালি করবে। আর ডেইলি ইউনিক রিচ হচ্ছে যে প্রতিদিন নতুন নতুন মানুষের কাছে, যে উই উইল ডেলিভার অ্যাডস টু পিপল আপ টু
অনস এ ডে, ঠিক আছে? মানুষের কাছে একদিন মানে ডেলি একবার হইলেও পৌঁছাবে আপনার একটা। তো এখান থেকে আমরা সাধারণত লিঙ্ক ক্লিকই মানে প্রেফার করি অ্যাড অপটিমাইজ করার ক্ষেত্রে। এইটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। এইগুলো আসলে আপনাকেই ডিসাইড করতে হবে যে কি দিবেন। এগুলো ক্লায়েন্ট কখনো বলবে না যে লিঙ্ক ক্লিক দেন অত, কারণ ক্লায়েন্ট এগুলো খুব বেশি বুঝেও না। সো আপনার ইন থেকেই ক্লায়েন্টের জন্য যেটা বেটার মনে হয় সেটাই করতে হবে। দেন হচ্ছে এইটার থেকে আর কিছু না, নেক্সট করি। অ্যান্ড নেক্সট করার পর, আমাদের এই তো এখান থেকে আমরা নর্মালি যেটা করছিলাম গত ক্লাসে, যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে আমরা চেক দেবো একটা অ্যাডভান্স, যে একটা ইমেজ ক্রিয়েটিভ হিসেবে নিয়েছিলাম মিডিয়াতে এবং এটা একটা হেডলাইন এবং একটা টেক্সট দিছিলাম এবং ডেস্টিনেশন হিসেবে কোথায় যাবে। যেহেতু আমরা ওয়েবসাইট বলছি, সো আমি যদি বলি ফোন কল, দেন ফোন কল করাতে চাই, পিপল আমাকে কল দিবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে কল দেওয়া হইতে পারি, অথবা আমরা ফেসবুক ইভেন্ট, অথবা আমরা ওয়েবসাইটে নিব। সো ওয়েবসাইট নিলে ওয়েবসাইট, আর হচ্ছে এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব যে কোন ওয়েবসাইট অ্যাকচুয়ালি যাবে। সো সাপোজ দিলাম হচ্ছে google.com এ যাবে তারা। এই হচ্ছে আমাদের নর্মালি গুগল, গুগলে হচ্ছে আমরা আমাদের এটাকে নিয়ে যাব। এখন আমরা যখন ওয়েবসাইটে যারা আসতেছে তাদেরকে আমি গুগলে, গুগল আমার ওয়েবসাইট হচ্ছে গুগল, সো গুগলে নিব। আর আমরা যদি বলি যে কল এক্সটেনশন ইউজ করব, এটা এই যে কল এক্সটেনশন, এই কল এক্সটেনশন হচ্ছে যে আমার ওয়েবসাইটের, ঠিক আছে, ওয়েবসাইটের মধ্যে আমার ফোন নাম্বারটা শো করানোর ব্যবস্থা করবো, যে পিপল যদি মনে হয় যে আমাকে কল দিতে পারবে, এই অপশনটা আমি পিপলের জন্য রাখবো। দেন শো কল এক্সটেনশন অন ইওর ওয়েবসাইট, সেটা দিয়ে দেবো, যেন আমি যে ওয়েবসাইটে আমি ট্রাফিককে পাঠাচ্ছি সেইখানে আমি পিপল আমার ফোন নাম্বারটাও দেখতে পাবে, যে নাম্বারে চাইলে সে কল দিতে পারে। এখান থেকে হচ্ছে আমি ফোন নাম্বারটা অ্যাটাচ করে দিব, যে ঠিক আছে কান্ট্রি কোড আর হচ্ছে ফোন নাম্বার। এবং কল টু অ্যাকশন বাটন কি হবে, কল টু অ্যাকশন বাটন ভিজিট ওয়েবসাইট, শপিং, শপ, এরকম কিছু একটা হইতে পারে। সো দেখি এখানে কি কি আছে, ওকে, এখানে হচ্ছে আমাদের অর্ডার নাও বা আমাদের কন্ট্যাক্ট আস, ডাউনলোড, গেট অফার, গেট কোড, লার্ন মোর, লিসেন নাও, গেস্ট অ্যাক্সেস, হ্যাঁ, তারপরে গেট শো টাইম, অ্যাপ্লাই নাও। তো এখানে অনেকগুলোই আছে যেটা আপনার বিজনেস পারপাসে আপনার সাথে যায়, সেটাই হচ্ছে আপনি এখানে ইউজ করবেন। সেখানে ওয়াচ মোর সাবস্ক্রাইবার্স, শপ নাও, এগুলো এখানে আছে, অর্ডার নাও। সো এটা আপনি এখান থেকে যেটা দিবেন, সাপোজ আমি এখান থেকে দিলাম অর্ডার নাও, তো আমি এখান থেকে অর্ডার নাও যদি সিলেক্ট করি, সেদিক থেকে আমার এখানে অর্ডার নাওটা চলে আসবে। সিঙ্গেল ইমেজের ক্ষেত্রে আমি ওয়েবসাইটে নেই আর যেখানে নেই সেটা আমার জাস্ট একটা সিঙ্গেল ইমেজ এখানে আমি প্রোভাইড করছি, এবং সিঙ্গেল ইমেজ, এখন আমি সিঙ্গেল ইমেজ চাচ্ছি না। আমরা যেটা ফেসবুকে দেখি যে ক্যারোজেলের অ্যাড শো হয় আমাদের, ক্যারোজেল বলতে একটার পর একটা আসে, হ্যাঁ, স্লাইডার টাইপের মতো করে, এইটা আমরা ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা এই যে উপরে সিঙ্গেল ইমেজ না দিয়ে আমরা ক্যারোজেল দিয়ে দিব। সো আসুন ক্যারোজেলে যাই। একটা জিনিস খেয়াল করেন, ক্যারোজেল যখন আমরা দিচ্ছিলাম তখন এই যে এখানে দেখেন ডাইনামিক ফরম্যাট অ্যান্ড ক্রিয়েটিভ, এটা অফ করা আছে, এবং এটা অফ করা আছে জন্যে আমি এখানে ইমেজগুলো আলাদা আলাদা করতে পারতেছি। এখানে দেখেন, এখানে হচ্ছে একটা ইমেজ, আমি যদি আরেকটু এটাকে ক্লোজ করে দিই, এখানে এন্টার হেডলাইন, ডিসক্রিপশন, ইউআরএল, এখানে তিনটা সেকশন আছে। এরকম আমরা চাইলে আরও মিডিয়া অ্যাড করতে পারি, কিন্তু এই অপশনটা যদি আমাদের এই ডাইনামিক ফরম্যাট অ্যান্ড ক্রিয়েটিভ এটা যদি অন করা থাকতো, আমাকে অন করে দেই, অন করে দিলাম ডাইনামিক ফরম্যাট, অ্যান্ড এখন একটু ভেরিফাই হোক। এবং ডাইনামিক ফরম্যাটের মধ্যে এখন আবার, আরে ভেরিফাই হয়ে নেক, ডাইনামিক যখন দিছি তখন এখানে পুরো সেকশনটা চেঞ্জ হয়ে গেছে, কারণ আলাদা আলাদা করে ইমেজ দেওয়ার কোনো অপশন নেই। দেখেন এখানে আলাদা আলাদা করে ইমেজ দেওয়ার কোনো অপশনই নেই, এখানে ডিরেক্টলি ক্যাটালগ চলে আসছে। ক্যাটালগ এখান থেকে হচ্ছে আমরা হয়তো বা যদি আমাদের ক্যাটালগ থাকতো, ক্যাটালগ হিসাবে আমরা এখান থেকে অ্যাড রান করতে পারতাম, বা আমরা এখান থেকে ক্রিয়েট করে ইমেজ দিতে পারতাম, ফ্রেম দিতে পারতাম। আমরা এখানে ডাইনামিক ভিডিও না দিয়ে আমরা একটা ইমেজ দিতে পারতাম, ইমেজ দিয়ে একটা আমি দেখাচ্ছি, সাপোজ
এটা একটা অ্যাড ইমেজ, আমরা এই ইমেজটাকে নিতে পারি এবং ক্যাটাগরি ধরার মাধ্যমে আমরা হচ্ছে ওই ক্যাটাগরির মধ্যে যতগুলা ইমেজ থাকবে, একটা ক্যাটাগরির আন্ডারে যতগুলো ইমেজ থাকবে সেই ইমেজগুলার একটা ক্যাটাগরির আন্ডারে সব ইমেজগুলো একটা একটা করে এই যে ক্যারোজাল অ্যাড এইভাবে রান করতে পারি, একটা একটা করে এভাবে রান হবে। এভাবে এখানে আমি ইমেজগুলো দেই নাই এখনো, এভাবে একটা একটা করে ক্যারোজাল রান হবে। বাট সমস্যাটা হচ্ছে আপনি যখন একটা ক্যাটাগরির আন্ডারে ধরেন আপনার শার্টের একটা ক্যাটাগরি আছে এবং শার্টের মধ্যে 5 কালারের শার্ট আছে বা 5টা ভ্যারিয়েন্টের শার্ট আছে বা 5টা শার্ট আছে 5টা দামের এক প্রাইজের না, আবার 5টা শার্টের কোয়ালিটিও 5 রকমের হতেই পারে। এই যে ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারিয়েশন, কিন্তু যখনই আপনি ক্রিয়েটিভটাকে ডাইনামিক করে দিচ্ছেন তখন আপনি নিজের মতো করে এটাকে অপটিমাইজ করতে পারবেন না। ও ফেসবুক নিজের মতো করে করবে, আপনার মতো করা কিছু করার নাই বা ম্যানুয়ালি আপনি কিছু করতে পারবেন না। সো আমি সাজেস্ট করি অলওয়েজ যখন আপনি ক্যাটালগ অ্যাড রান করেন বা আপনি যখন ক্যারোজাল অ্যাড করতে যান, সেটা ট্রাফিক কনভার্ট অবজেক্টিভে করেন, অবজেক্টিভ হোয়াট এভার, বাট যখন আপনি অ্যাড ক্রিয়েট করতেছেন এবং সেখানে যখন সিঙ্গেল ইমেজ ইউজ না করে ক্যারোজাল ইমেজ ইউজ করেন বা ক্যারোজাল ওয়াইজে আমরা হচ্ছে ক্যাটালগ অ্যাড রান করব, তখন হচ্ছে আমরা এই ডাইনামিকটাকে অফ করে রাখবো এবং ম্যানুয়ালি রাখবো। মানে আমার মতো করে আমি যা দিব তাই হবে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে হবে, সেটা হচ্ছে আমি বলার বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। অ্যাকচুয়ালি তো ডাইনামিক ফরম্যাটস অ্যান্ড ক্রিয়েটিভটাকে অফ রেখে এটা নর্মালি ক্যারোজালই রাখতেছি, অ্যান্ড ক্যারোজালের মধ্যে আমরা আলাদা আলাদা করে কাজ করতে পারি। যেমন এই যে দেখেন, এখন দেখেন ম্যানুয়ালি চুজ ইমেজ ভিডিও অ্যান্ড লিঙ্কস, আমরা ম্যানুয়ালি কাজ করবো মিডিয়াটা, আমরা অটোমেটিক্যালি কখনো কাজ করবো না। অটোমেটিক্যালি কাজ করার জন্যে আপনার কষ্ট কম হবে, বাট বেটার পারফর্ম। এখন আপনার কাছে প্রোডাক্ট আছে, ধরেন যে প্রোডাক্টগুলো ক্যাটালগে আছে, ক্যাটালগের মধ্যে তার মধ্যে 3টা প্রোডাক্ট সব থেকে বেশি আছে, 2টা প্রোডাক্ট কম আছে। তো এখন আপনি চাচ্ছেন যে ওই যে 3টা প্রোডাক্ট বেশি আছে ওদেরকে আগে একটু সেল দিয়ে দেওয়ার জন্য বা ওদেরকে আগে রাখার জন্য ম্যানুয়ালি তাহলে করতে হবে। সো অটোমেটিক্যালি করলে আপনি পারছেন না। দ্যাটস ওয়াই আমরা ট্রাই করবো, যদি এই পারপাসে কাজ করতে হয় যে একটা প্রায়োরিটি বেসিস চলে আসে তখন আমরা ম্যানুয়ালি কাজগুলো করবো, ডাইনামিক অফ। এখানে আমরা 3টা ইমেজ দিতে পারবো আপাতত, এরপরে মিডিয়া আমরা আরও অ্যাড করতে পারবো লাগলে। সো এন্টার, এটা হচ্ছে প্রথমটা, প্রথম ইমেজ, এন্টার হেডলাইন ডিসক্রিপশন অ্যান্ড ইউআরএল। আসেন, তো প্রথমে হচ্ছে আমরা একটা ইমেজ নেই, যে ইমেজ এর জন্যে বা আমরা যে ইমেজের উপরে বেস করে অ্যাকচুয়ালি প্রোডাক্টটা রান করবো। সাপোজ মনে করেন যে আমরা এখান থেকে একটা প্রোডাক্ট যদি নেই, বা আমি বললাম যে এই যে এই যেখানে 4টা প্রোডাক্ট আছে, রাইট, আমি সাপোজ এই 4টা প্রোডাক্টকে নিব। তো প্রথম এই এটাকে নিলাম, এটা কি ইয়াররিং নাকি যাই হোক কিছু একটা, তো কন্টিনিউ একটা ইমেজ, এবং এইটার তো একটা প্রোডাক্টের নাম আছে বা এই প্রোডাক্টকে চেনার একটা ওয়ে আছে। তো এটার ডেসক্রিপশনটা বা এটার হেডলাইনটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। সাপোজ এখানে দিলাম যে হচ্ছে কি এটা কি বলে আমি জানি না, গোল্ডেন রিং, হোয়াটএভার, নাম রাখলাম আর কি গোল্ডেন রিং। তো দেখেন এই যে এখানে যে ইয়েটা ইমেজের পাশে এই যে এখানে এটা সেভ হচ্ছে, সেভ হোক আগে, গোল্ডেন রিং চলে আসছে টেক্সটটা, এবং এখানে ইমেজটা একটু পরে আসবে। অ্যান্ড এটা আমি চাচ্ছি আবার এটাও করতে যে এই রিংটার প্রাইস কত, এটাও নিচে বলে দিব। আমরা অনেক প্রোডাক্টের নিচে দেখি যে যখন আমরা ক্যারোজল কোনো ইমেজ দেখি যে এটার নিচে লেখা থাকে প্রোডাক্টের নাম, তারপর হচ্ছে প্রোডাক্টের প্রাইস নিচে লেখা থাকে। সো প্রোডাক্টের প্রাইসটা দেওয়ার জন্য এই যে আমাদের হেডলাইনের নিচে ডেসক্রিপশন আছে, ডেসক্রিপশনের মধ্যে হচ্ছে আমরা প্রোডাক্টের প্রাইস দিয়ে দিব। এখন আমরা প্রাইস ডলার থাকলে ডলার কারেন্সি ইউজ করব, ডলার সাইন ইউজ করব, বাংলা টাকা হলে টাকা ইউজ করব, টাকা সাইন ইউজ করার ট্রাই করব। এটা আপনি আপনার মতো করে ইউজ করবেন, এগুলো আপনি কপি করেও রাখতে পারেন, জাস্ট কপি পেস্ট করে এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি এটা ডলার সাইন দিচ্ছি যে এটার দাম হচ্ছে, বা আমি এটার ইন টোটাল লিখি যে প্রাইস, এটার প্রাইস হচ্ছে টোটাল $2.5। মেবি দেখতে পারতেছেন এই যে প্রাইস দিচ্ছে $2.5 চলে আসছে। এখন লার্ন মোরের জায়গায় আমরা বলবো যে লার্ন মোরের জায়গায় লেখা থাকবে শপ নাও। তো এই যে কল টু অ্যাকশন আছে, এই যে কল টু অ্যাকশন শপ লার্ন মোর, এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে অর্ডার নাও আর শপ নাও, শপ নাও দিয়ে দিচ্ছি, শপ নাও। সো আমাদের বাটন এখান থেকে চেঞ্জ হয়ে শপ নাওতে কনভার্ট হবে। এটা গেলো একটা ইমেজ গেল।
তো ইমেজ অ্যাকচুয়ালি কই যাবে? এখন এই প্রোডাক্টটার একটা ইন্ডিভিজুয়াল পেজ আছে বা প্রোডাক্টের পেজ আছে, যেমন ক্যারোজালগুলো যদি একটা ওয়েবসাইটকে টার্গেট করা হয় যে হ্যাঁ এই যে প্রোডাক্টটা ইউজার কিনবে সে স্বপ্নাতে ক্লিক করলে কই যাবে অ্যাকচুয়ালি? সে যদি ওয়েবসাইটে যায় তাহলে ওয়েবসাইটটা ডেস্টিনেশন পেজ আছে। এখন ডেস্টিনেশন পেজ কোনটা? দেখেন আমি নর্মালি একটা প্রোডাক্ট পেজে যে দ্বারা যে যদি আমরা নর্মালি আসি, সাপোজ মনে করেন ক্লায়েন্ট আপনার একটা ওয়েবসাইট দিল যে তার ওয়েবসাইটের পেজ করতে হবে, সো আমি এখানে দিলাম হচ্ছে সাপোজ আমরা একটা ইমেজ নিই, ক্যাটাগরি থাকে প্রোডাক্টের বা ওয়েবসাইটের মধ্যে ক্লায়েন্টের পারপাসেও এরকম ক্যাটাগরি থাকবে। এখন ক্যাটাগরিগুলো যখন থাকবে তখন এই ক্যাটাগরির জন্য বা এই ক্যাটালগের জন্য একটা ইউআরএল আমার ক্রিয়েট হয়েছে, সেটা ধরেন এটা একটা ইউআরএল আমার ক্রিয়েট হয়েছে। সো এই ইউআরএল যদি কেউ আসে তাহলে ডিরেক্টলি এই ক্যাটালগের মধ্যে আসবে। কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে এই ক্যাটালগের ভেতরেও যে একটা ইন্ডিভিজুয়াল ইমেজ আছে বা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টটা, এই ইন্ডিভিজুয়াল এই প্রোডাক্টের জন্যও আরেকটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়েছে। দ্যাট মিনস এই জায়গাটা এখানে, দ্যাট মিনস আমরা এটা চাচ্ছি যে ইউজার যদি আমার ফেসবুকের যে অ্যাড আমরা ক্যারোজাল হিসেবে, এই অ্যাডের মধ্যে যদি এই যে ইমেজটা আসছে আমার এখানে, সে ইমেজের মধ্যে যদি ক্লিক করে বা স্বপ্নতে ক্লিক করে তাহলে ক্লিক করার সাথে সাথে সে ইন্ডিভিজুয়াল এই ইউআরএলটাতে আসা উচিত। তাহলে এই যে ইন্ডিভিজুয়াল ইউআরএলটা, এই ইউআরএলটাকে অ্যাকচুয়ালি আমরা কপি করে বা ক্লায়েন্টের কাছ থেকে নিব, বা ক্লায়েন্ট যেভাবে ইনস্ট্রাকশন দেয় ওইভাবে হচ্ছে আমরা এটাকে কাউন্ট করে নিয়ে আমরা এখানে দিয়ে দিব। তো আমি একটু উপরের দিকে আগে যাই, এই তো। তাহলে এখন ইউজার যদি ন্যাচারালি এইটাতে ক্লিক করে তাহলে সে ওই ওয়েব ডিরেক্টলি এই ল্যান্ডিং পেজটাতে এসে পড়বে। সে এই প্রাইস এবং ডেসক্রিপশনের মধ্যে আপনি নিজের মতো করে উল্টাপাল্টা করে লিখতে পারেন, সমস্যা নাই। যেমন আমি হেডলাইনের মধ্যে লিখছি গোল্ডেন রিং আর ডেসক্রিপশনের মধ্যে প্রাইস লিখছি। এখন ডেসক্রিপশনে যে টেক্সট আমরা লিখি এইটা সাধারণত বোল্ড হয় কম, হ্যাঁ, আর হেডলাইন যেটা সেটার মধ্যে বোল্ড হয় বেশি, টেক্সটটা বোল্ড হয় ন্যাচারালি। সো আপনি যদি বলেন যে আমার যে প্রাইস, এই প্রাইসটাকে অ্যাকচুয়ালি আমি বোল্ড হিসাবে দেখাতে চাই, একটু বোল্ড হয়ে থাকুক, তাহলে প্রাইসটা হেডলাইনে দেন আর ডেসক্রিপশনের মধ্যে প্রোডাক্টের নামটাকে রেখে দেন। হ্যাঁ, সো আপনার যেভাবে দেখতে ভালো লাগে বা আপনি যেভাবে কমফোর্ট ফিল করেন ইউজারকে দেখানোর মধ্যে, প্রাইস চলে আসছে উপরে আর ডেসক্রিপশন হচ্ছে নিচে। তো এইভাবে আপনি একটা একটা করে দেন। সো এটাগুলো একটা ইন্ডিভিজুয়ালি একটা ইমেজের মধ্যে আমরা করছি। এই ইমেজটাকেও যদি আপনার এখন এডিট করতে হয় লাইক দ্যাট, এডিট কেন করবো? কারণ এই অ্যাডটা আমার অনেকগুলো সেকশনের মধ্যে যাবে। এক তো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি হিসাবে মোবাইল ভার্সন একটা যাবে, আর হচ্ছে ডেস্কটপ ভার্সন একটা যাবে, দেন ফেসবুকের যে অন্যান্য প্ল্যাটফর্মগুলো আছে সেই প্ল্যাটফর্মগুলোতে যাবে। সো প্রত্যেকটা প্ল্যাটফর্মের এই ইমেজটা অ্যাকচুয়ালি কীভাবে পারফর্ম করবে বা অ্যাকচুয়ালি ইমেজের সাইজ যত সেইটার হিসাব করে অরিজিনাল সাইজ এবং রিকমেন্ডেশনে হওয়ার ডিভাইস ওয়াইজ, ডিভাইসের রেশিও অনুপাতে যদি আমার রেশিও চেঞ্জ করতে হয় ইমেজের, সেটা আপনি এডিট ইমেজ থেকে গিয়ে হচ্ছে করে নেবেন। গেল, এটাকে আমি করে দিলাম। সেকেন্ড আরেকটা ইমেজ আমরা হচ্ছে এখানে দিয়ে টাইটেলটাকে লাগিয়ে দিই, আরেকটা ইমেজ নেই। এই যে ম্যানুয়ালি আমরা করতেছি, এই ম্যানুয়ালি সুবিধাটা হচ্ছে আমি আগে পরে করে আমার প্রায়োরিটি ওয়াইজ প্রোডাক্টগুলোকে আলাদা আলাদা করে আমি দিতে পারতেছি এবং অনেকগুলো দিতে পারি। কিন্তু যখন আপনি এইটা ডাইনামিকে করবেন, ম্যানুয়ালি না করে ডাইনামিকে করবেন, তখনও ক্যারোজালে রান করা যাবে, বাট এরকমভাবে প্রত্যেকটি ইমেজের জন্য আলাদা আলাদা প্রাইস, আলাদা আলাদা টাইটেল আমরা লিখতে পারবো না, এক। আর নাম্বার টু হচ্ছে যে ডাইনামিক্যালি যখন আমরা একটা ক্যারোজালে রান করি তখন ফেসবুক 10টার বেশি ইমেজ ক্যারোজালে রান করতে দেয় না, বাট এখানে আমি চাইলে 15টাও করতে পারি, সমস্যা নেই। আমরা 4টা ইমেজ দিছি এবং এটাকে যদি আমরা একটু বড় করে দেখি, এক্সপ্যান্ড করে একটু দেখি, তাহলে একটু আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই যে একটা আমরা বানাইলাম ক্যারোজালি, তো এখানে প্রথম ইমেজ, তার প্রাইস স্বপ্ন বাটন অ্যান্ড গোল্ডেন রিং, সেকেন্ড
আরেকটা ইমেজ, দেন আরেকটা ইমেজ, দেন আরেকটা ইমেজ, দেন আরেকটা, এবং ফাইনালি টোটালি হচ্ছে আমার মেইন ওয়েবসাইটে যাওয়ার জন্য হচ্ছে এটা এখানে দিয়ে দিচ্ছি। এটা এই কাজটা একটু পরে দেখতেছি কি করা যায় এখানে, বাট এই হচ্ছে আমাদের আপাতত ক্যারোজেল অবস্থা। এখন আমি যদি মনে করি এখানে ইমেজ না দিয়ে এখানে ভিডিও দিব, ভিডিওর ক্ষেত্রে আমরা ভিডিও দিব, বাট শর্ট ভিডিও দিতে হবে, কয়েক সেকেন্ডের ভিডিও, যেটা 3 থেকে 4 সেকেন্ড, 5 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও, এরকম দিয়ে দিতে পারেন, কারণ ক্যারোজেলে খুব এত বেশি বড় ভিডিও হয় না। আর ক্যারোজেল অ্যাডের মধ্যে ভিডিও বলতে যেগুলো সব থেকে বেশি ইউজ হয় সেগুলোকে বলা হয় মোশন গ্রাফিক্স ভিডিও বলতে পারেন, যেগুলো ইউজ হয়। যেমন অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে যদি একটা ভিডিও দিলে আমরা হচ্ছে এটাকে চাইলে আমরা হচ্ছে অ্যাজ এ ভিডিও হিসেবে আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি এটাকে ইউজ করতে যাই, সো অ্যাড ভিডিও, ইমেজের পাশাপাশি আমরা ভিডিও দিতে পারি চাইলে, সো ভিডিও, অ্যান্ড ভিডিওর জন্য ভিডিও এডিট করি, অ্যান্ড এখান থেকে আমরা স্লাইডার চাইতে পারি বা আমরা হচ্ছে ভিডিও সিলেক্ট করতে পারি। এবং এখানে দেখেন বলা আছে আপ টু 15 সেকেন্ড, আপনি 15 সেকেন্ডের বেশি ভিডিও আপনি এখানে দিতে পারবেন না। এবং ভিডিওর যে রেশিও, রেশিওটা হচ্ছে 4:5 হইতে হবে। এবং ফেসবুক যেটা রিকোয়ার্ড করে সেটা হচ্ছে আপনার এই যে ভিডিওটা, ভিডিওর ফরম্যাট হচ্ছে MP4, MOV এবং GIF, এই ফরম্যাট আপনার ভিডিও হইতে হবে। এবং থামনেল ডাইনামিকলি সিলেক্ট হবে, ঠিক আছে, নিজের মতো করে ফেসবুক থামনেল সিলেক্ট করে নেবে। আর সাউন্ড যেটা ভিডিওর মধ্যে যে সাউন্ড থাকে সেই সাউন্ডটাও হচ্ছে সমস্যা নেই থাকতে পারবে। এবং সাউন্ডের সাথে সাথে ওই ভিডিও যে টেক্সট, এটা যদি কোনো ক্যাপশন থাকে সেই ক্যাপশন আপনি চাইলে ইউজ করতে পারেন, সেই ক্যাপশনও থাকবে, সমস্যা নাই। আর এদিকে হচ্ছে প্লেসমেন্টের ক্ষেত্রে যদি বলা হয় যে এখানে বিভিন্নগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ফেসবুক, ফেসবুকের ইনস্ট্রিম অ্যাড, ফেসবুকের অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম আর হচ্ছে রিওয়ার্ডেড ভিডিও, এই প্রত্যেকটা প্ল্যাটফর্ম সম্পর্কে আমরা চিনছি। কোথায় চিনছিলাম? এই অ্যাড সেটের মধ্যে যখন ম্যানুয়াল প্লেসমেন্ট করতে গেছিলাম ওইখানে অপশনগুলো ছিল যে আমরা যখন অ্যাডটা দেখাবো কোথায় কোথায় দেখাবো, সো ফেসবুকে দেখাবো, সো ফেসবুকে যদি অ্যাডটা দেখাই, ফেসবুক বলতে ফেসবুকের নিউজ ফিড যেটা আমরা ভিজিট করি, অলওয়েজ স্ক্রল করি, এখানে আমরা সর্বোচ্চ 240 মিনিটের ভিডিও দিতে পারবো যদি ভিডিও ফেসবুকের যদি দেখা যাচ্ছে। যদি আমরা স্ট্রিমে ভিডিও চাই, যে স্ট্রিমেও দেখা ভিডিও যেটা হচ্ছে স্ট্রিম মিনস যেখানে লাইভ হয়, সেখানে আমরা সবচেয়ে 5 থেকে 600 সেকেন্ডের বেশি ভিডিও আমরা দিতে পারবো না। আর যদি অডিয়েন্স নেটওয়ার্ক হয় সেক্ষেত্রে 120 সেকেন্ড সর্বোচ্চ, ইনস্টাগ্রাম স্টোরিজের ক্ষেত্রে 3600 সেকেন্ড, আর রিওয়ার্ড ভিডিওর ক্ষেত্রে 1 মিনিটের বেশি দেওয়া যাবে না, ঠিক আছে। আর রেজুলেশন হচ্ছে 600 পিক্সেল দিতে হবে, মিনিমাম উইথ থাকতে হবে 600 পিক্সেল, আর সর্বোচ্চ সাইজ আমরা হচ্ছে 4 GB ম্যাক্সিমাম আমরা ভিডিও আপলোড করতে পারি। তো এটা হচ্ছে ম্যাক্সিমাম ভিডিও, এটা আর এই যে ভিডিওটা 4 GB ম্যাক্সিমাম ভিডিও আপলোড করতেছে, এটা হচ্ছে আপনাকে আপলোড করবেন আপনার পেজে, তার ওইখান থেকে অ্যাজ এ এক্সিস্টিং পোস্ট হিসাবে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আর আমরা যদি স্লাইড শো রেডি করি, দেন স্লাইড শোর জন্য এই যে এখানে একটা দেওয়া আছে, স্লাইড শোর জন্য আমরা 15 সেকেন্ড হচ্ছে সর্বোচ্চ আমরা দিতে পারবো। তো আগে আমরা ভিডিও নেই, তো সিলেক্ট ভিডিও, অ্যান্ড সিলেক্ট ভিডিও থেকে আমরা ভিডিও আমাদের ফোল্ডার থেকে আপলোড করবো, আপলোড, অ্যান্ড এখানে আমার যে একটা ভিডিও আমার অলরেডি আছে এই ভিডিওটা আপলোড করে দিই, দেখি নাই কি না, এটা তো কয়েক সেকেন্ড, 6 সেকেন্ডের মতো ভিডিও এটা। এখানে প্রসেস ওকে, ডান, তো ভিডিওটা ওকে অ্যান্ড কন্টিনিউ। তো আমাদের 7 সেকেন্ডের ভিডিও, তো ভিডিও ওকে, অ্যান্ড ভিডিওর নিচে ধরেন আমি দিয়ে দিলাম যে অ্যান্ড প্রাইস দিয়ে দিলাম, প্রাইস তো এটা ধরেন আমি আমার মতো করে লিখলাম। এখন যদি এটাকে একটু এক্সপ্যান্ড করি, তো এই তো একটা ক্যারোজেল, একটা একটা, এটা হচ্ছে ইমেজ, এবং এটা অটোমেটিক্যালি এখানেই হচ্ছে আমার এটা প্লে হবে, এই যে ভিডিওটা যেটা এখান থেকে অটোমেটিক্যালি প্লে হয়ে যাচ্ছে ভিডিও। তো চাইলে ক্যারোজেলের মধ্যে আমরা ভিডিও, ইমেজ, সো ইমেজ ডেফিনেটলি এটা হচ্ছে মোশন গ্রাফিক্স, এটা এখন যে ভিডিওটা চলছে এটা মোশন গ্রাফিক্স ভিডিও, তো ইটস মোশন গ্রাফিক্স ভিডিও, নর্মাল ভিডিও, হোয়াট এভার ইট ইজ আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এটা হলো ডাইনামিকলি, উইদাউট ডাইনামিকলি আমরা সিঙ্গেল সিঙ্গেল এরকম ইমেজ ভিডিও যতগুলো ধরে করতে পারি। এরপর হচ্ছে এডিট, প্লেসমেন্ট টু এডিট, এটা হচ্ছে আপনার এই যে আমরা যে প্রোডাক্টগুলো এখানে অ্যাড করলাম সেগুলো এখন ইনস্টাগ্রাম ফিড বা ইনস্টাগ্রাম স্টোরিজ, ইনস্টাগ্রাম এক্সপ্লোরার, ফেসবুক স্টোরিজ এইখানে যে শো হবে, এখানে শো হওয়ার জন্যে এই
প্রোডাক্টের যে ইমেজ অথবা ভিডিও এটার রেজুলেশন বা সাইজ মিনিমাম কত হওয়া উচিত এটা এখানে দেওয়া আছে। তো আপনি এখান থেকে চাইলে এগুলাকে এডিট করে নিতে পারেন। আর এরপরে এখান থেকে প্রাইমারি টেক্সট, তো প্রাইমারি টেক্সটের মধ্যে হচ্ছে এক তো হচ্ছে এখানে যখন আমরা প্রোডাক্টটাকে অ্যাড করতেছিলাম তখন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিছে, কিন্তু এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টকে টার্গেট করে আমাদের কোনো কোনো একটা প্রাইমারি কথা থাকে, যেমন এরকম যে 40% অফে আমরা সেল দিচ্ছি, বা ধরেন যে আমরা হোম ডেলিভারি ফ্রিতে দিচ্ছি, তো এরকম অনেক ধরনের কথাবার্তা থাকে একটা অ্যাড ক্যাম্পেইন চালাতে গেলে। সে এই ধরনের কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি টেক্সটের মধ্যে বসে। এখন প্রাইমারি টেক্সটের মধ্যে ফেসবুক এখন নতুন আপডেটের পরে এসে প্রাইমারি টেক্সটের এই যে ঘরগুলো এগুলো 5টা করে দিছে, তার মানে এক ঘরে সে সর্বোচ্চ 150 বেশি ক্যারেক্টারের বেশি অ্যালাউ করতে চায় না। সো আপনার যদি ডেসক্রিপশন অনেক বেশি বড় হয় তখন দেখা যাবে এখানে দিলে অনেক হয়ে যাবে, নিতে চাবে না, সেই ক্ষেত্রে আপনার এই যে অ্যাড অপশন থেকে দরকার হলে প্রাইমারি টেক্সটের জন্য রুম বাড়ায় বাড়ায় নিয়ে তারপর হচ্ছে আপনি এটাকে পুরো যে আপনার যে কন্টেন্টটা থাকার কথা পুরো কন্টেন্টটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি একটা সাপোজ কন্টেন্ট নিয়ে আসি, তো এখানে যদি না হয়, এখানে টেক্সট যদি একদম ক্লিয়ার না হয় যে এখানে অ্যালাউ না, বা যদি এখানে অনেক বেশি ক্যারেক্টারগুলো বা ওয়ার্ডের লেন্থ যদি অনেক বেশি হয় তাহলে এই সার্কেলটা অটোমেটিক রেড হয়ে যাবে, আপনাকে অ্যালার্ট দিয়ে দিবে। আর যদি নিয়ে নেয় তোকে ফাইন, নিয়ে নিলে এক ঘরের ভিতরে করে দেন, আর যদি না নেয় সেক্ষেত্রে ভেঙে ভেঙে এরকম দুইটা করে ঘর নেবেন, সর্বোচ্চ 5টা নিতে পারবেন, তো দুইটা করে ঘর নিয়ে হচ্ছে করবেন। এখন দুইটা করে ঘর নেওয়ার পর বলতে পারেন যে ওই টেক্সট থেকে এই টেক্সটের গ্যাপিং কি বাড়বে কি না, গ্যাপিং বাড়বে না। যেমন এখানে দেখেন প্রোডাক্ট ডিটেলস এখানে চলে আসছে, সিমোডে ক্লিক করলে পুরো প্রোডাক্টটার পুরো কন্টেন্টটা আমার সামনে চলে আসার কথা, এই যে পুরো কন্টেন্ট, তো পুরো কন্টেন্ট এখানে যেভাবে আসছে ঠিক সেমভাবেই আসবে। এই সেম কন্টেন্টটাকে যদি আপনি ভেঙে ভেঙে দুইবার তিনবারেও এরকম দুইটা তিনটা প্রাইমারি টেক্সটের রুম নিয়ে যদি আপনি করেন, ঠিক আছে, আর যদি একটাতে নিয়ে নেয় তাহলে একটাতেই করে দেন, সমস্যা নেই। সো এটাকে একটু সাজিয়ে গুছিয়ে এই টেক্সটটাকে, যেহেতু অ্যাড কপি দিচ্ছেন সো অ্যাড কপিগুলো হয় ক্লায়েন্ট দিবে, আইদার অ্যাড কপিগুলো অ্যাজ এ অ্যাডভার্টাইজার হিসেবে আপনি দিবেন। তো এটাকে সাজিয়ে নিয়ে স্পেস দিয়ে দিয়ে যতটা দেখতে ভালো লাগে বা আই ক্যাচি হয়, ইউজারের চোখে অ্যাট্রাকটিভ মনে হয়, ওইভাবেই হচ্ছে দিবেন। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এখানে আপনি যত বড় কন্টেন্টই লেখেন না কেন, ব্যাপার যেটা হয় যে প্রথম এক লাইন বা সর্বোচ্চ 1.5 থেকে 2 লাইন, বা এখানে ভেঙে ভেঙে দেখতে, বা আমি এখানে ভাঙসে বিধাই যে ফর উইমেন অ্যান্ড আইটেম টাইপ হচ্ছে রিং, আর হচ্ছে শেপ অ্যান্ড প্যাটার্ন হচ্ছে জিওমেট্রিক, এটার জন্য হয়তো বা জিওমেট্রিকটা আসে না, আইটেম টাইপ পর্যন্তই আসছে রিং, সো এরপরে আর আসতেছে না। তো এই যে প্রথম এক লাইন বা দুই লাইন যেটা অ্যাকচুয়ালি ইউজারের সামনে ভিজিবল হয়, এই এক লাইন বা দুই লাইনের মধ্যে আপনার মূল কথাটাকে রাখার ট্রাই করবেন অ্যাড কপির মধ্যে। অ্যাডের মধ্যে যদি বেশি ইমপ্রেশন এবং অ্যাডের মধ্যে যদি বেশি এঙ্গেজমেন্ট ক্রিয়েট করতে চান, সো অ্যাডে একটা ইউজার দেখে চলে গেল এটা ইমপ্রেশনই হচ্ছে, এঙ্গেজমেন্ট বাড়ে না। এঙ্গেজমেন্ট একটা অ্যাডের মধ্যে তখনই বাড়ে যখন একজন ইউজার অ্যাডটা দেখার পর অ্যাডের মধ্যে ক্লিক করে, এবং ক্লিক করে আপনি যে ডেস্টিনেশনের মধ্যে ইউজার আর ট্রাফিককে পাঠাতে চাচ্ছেন সেখানে সে ল্যান্ড করে, তো তখনই অ্যাকচুয়ালি ইমপ্রেশন হয়, সরি এঙ্গেজমেন্ট হয়। এর পাশাপাশি এঙ্গেজমেন্ট হয় যদি আপনার ওই অ্যাডের মধ্যে লাইক হয়, কমেন্ট এবং শেয়ার হয়, তো ওইটা হচ্ছে অ্যাডের এঙ্গেজমেন্ট বাড়ে। সো অ্যাডের যত এঙ্গেজমেন্ট বাড়ে অ্যাড গুগল ফেসবুক তত বেশি ওই অ্যাডের অ্যাডটাকে ম্যাক্সিমাম পিপলের কাছে রিচ করার মতো ক্যাপাবিলিটি পায়। কীভাবে পায়, এবং আমরা যখন আগের ক্লাসটা যদি খেয়াল করেন দেখবেন যে আমরা এখানে ক্যাম্পেইন ম্যানেজমেন্টের মধ্যে আমরা বিডিং টাইপ অকশন রেখেছিলাম, অকশন মিন্স নিলামের মতো। তো আপনি একটা জিনিস দেখবেন যে আপনি কখনো একটা পেজকে কখনো লাইকও দেন নাই বা ওই পেজ সম্পর্কে জানানো না, কিন্তু আপনার ফ্রেন্ড ওই পেজের মধ্যে একটা লাইক দিছে ওই পোস্টের মধ্যে বা অ্যাডের মধ্যে, বা কমেন্ট করছে, আপনার কাছে নোটিফিকেশন আছে যে অমুক কমেন্ট অন দিস লিঙ্ক, অমুক কমেন্ট অন দিস পেজ, অমুক লাইক দিস পেজ, দ্যাট মিন্স আপনার পেজের মধ্যে আপনার বন্ধু ওটা লাইক করছে বিধায় ফেসবুক আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস হতে আপনাকে টার্গেট করছে এবং আপনাকে ওই অ্যাডটা আবার দেখানোর ট্রাই করছে বিকজ অফ আপনার ফ্রেন্ড ওটা দেখছে। এবং ফেসবুক এটা বিলিভ করে তার অ্যালগোরিদমে, যেটা অ্যালগোরিদম ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটা যদি আবার ফলো আপ করেন একবার, যে ফেসবুক অলওয়েজ ট্রাই করে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডসের মধ্যে যেহেতু কমিউনিকেশনটা বিল্ড আপ করে ফেসবুক, দ্যাট আপনার ফ্রেন্ড যে মেন্টালিটির বা আপনার ফ্রেন্ড যে সকল বিষয়ের উপর ইন্টারেস্টেড ফিল করে আপনিও মেবি তার পুরোপুরি না হোক কিছুটা হলেও ওই বিষয়গুলোর উপর ইন্টারেস্ট ফিল করেন, এবং দ্যাটস হয় আপনাকে
টার্গেট করে অ্যাডগুলোকে দেখানো যায়, সো এঙ্গেজমেন্ট তখন অনেক বেশি বাড়ে। সো মেইন কথাগুলো অ্যাকচুয়ালি এই প্রথম লাইনে রেখে দেওয়া ট্রাই করতে হবে বা ট্রাই করবেন অ্যাকচুয়ালি। আর একদম শেষের দিকে যখন আমরা একটা রান করতেছি, তো অ্যাডের তো এগুলো হচ্ছে নর্মাল ইমেজ আমি দিলাম, নর্মাল ইমেজ শেষে আমি একটু আবার শেষে যাই এবং এটারও শেষে, এই যে এখানে cmore@google.com এই যে এখানে দেওয়া আছে, দ্যাট মিনস এই ইমেজগুলো আমার সব শেষ। শেষের পর আরেকটা অপশন আছে যেখানে ক্লিক করলে ইউজার, এইটাতেও ক্লিক করলে ইউজার আমার ডেস্টিনেশনই যাবে, বাট অ্যাকচুয়ালি এখানে ক্লিক করলে ইউজারকে এমন একটা বড় জায়গায় নিয়ে যাওয়া উচিত যেখানে পুরো একটা সেট আপ দেওয়া, মানে আগের যে ইমেজগুলা বা আগের যে প্রোডাক্টগুলা এগুলো আমার একটা একটা প্রোডাক্ট ছিল, মানে দ্যাট মিনস এই প্রোডাক্টগুলোর মধ্যে যদি ইউজার ক্লিক করতো তাহলে আমি ধরেন একটা ক্যাটাগরির প্রোডাক্টে দিচ্ছি, সবই হচ্ছে আমি ইয়াররিং নিয়ে দিচ্ছি, বাট কথা হচ্ছে এই ইয়াররিংগুলার আলাদা আলাদা ল্যান্ডিং পেজে যাবে এখানে ক্লিক করলে, বাট সব শেষে যে পেজটা, সবার শেষে যে পেজটা, এই পেজে যদি সে ক্লিক করে ওই ইয়াররিংগুলা যে ক্যাটাগরির আন্ডারে ছিল একদম ওই ক্যাটাগরিতেই যাবে, যেখানে ওই ইয়াররিংগুলা সহ যেগুলো আমার অ্যাডে আছে ওইগুলো বাদেও যেগুলো কিনা আমি অ্যাডের মধ্যে দিতে পারিনি ওইগুলো সহ আমার ইউজারের সামনে ভিজিবল হবে। তো এইটার ক্ষেত্রে আমরা সাধারণত এরকম সিঙ্গেল ল্যান্ডিং পেজের প্রোডাক্ট ইমেজ না দিয়ে যেটা করবো, যে আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজ করতে চাচ্ছি বা যে ক্যাটাগরির অ্যাড আমরা রান করতেছি পুরো ক্যাটাগরিটাকে হচ্ছে ইউজারের সামনে তুলে ধরার ট্রাই করতে হবে। যেমন এই ক্যাটাগরির মধ্যে সব রিং এখানে একসাথে আছে, সো ইউজার যদি এই পেজে আসে আমি যে রিংগুলো আমার অ্যাডে দিতে পারি নাই ওইগুলো, যেগুলো দিতে পারিনি সেগুলো সহ আমার এখানে ইউজারের সামনে ভিজিবল হবে যদি আমি এখানে নিয়ে আসতে পারি। তো এই ইউআরএলটাকে নিলাম এবং এই ইউআরএলটাকে নিয়ে প্রত্যেকটার জন্য ইন্ডিভিজুয়াল ইউআরএল ক্রিয়েট করেছিলাম, কোথায় ক্রিয়েট করেছিলাম আর উপরে যাই, এই যে এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েবসাইট ইউআরএল দিতে পারতেছিলাম, ঠিক আছে। এখন এই যে সেকশনটা আছে একটা ফুল সেকশন বা ফুল ইন্ডিভিজুয়াল সেকশন, যেখানে ক্লিক করলে পুরো একটা ক্যাটালগের মধ্যে আমি ইউজারকে পাঠাবো, এটা হচ্ছে এই সিমোর ইউআরএল, এখানে প্রাইমারি টেক্সটের নিচে এই জায়গার মধ্যে যে আপনি যে ইউআরএলটা দিবেন, এই ইউআরএলটা অ্যাকচুয়ালি ট্রিগার ফায়ার করবে হচ্ছে একদম সবার লাস্টে যে অপশনটা দেখছি, এই যে এখানে এই জায়গাটার মধ্যে ক্লিক করলে অ্যাকচুয়ালি ইউজার এখানে যে ইউআরএলটা দিব সেখানে গিয়ে সে ল্যান্ড করবে। এবং সিমোর ডিসপ্লে লিঙ্ক অ্যাকচুয়ালি কী হবে, ঠিক আছে, সো লাস্ট ক্যারোজল অ্যাকচুয়ালি আমি পিপুলদের কী দেখাইতে চাই, লাস্ট ক্যারোজলে কিছুই লেখা ছিল না, আমি আবার দেখাই এই টেক্সটার মধ্যে আমরা এখানে হচ্ছে ডিসপ্লে লিঙ্ক, সিমোর ডিসপ্লে লিঙ্কে যদি আমি বলি যে ক্যাটালগ অ্যাড ম্যানুয়ালি উইদাউট ডাইনামিকালি আমরা যদি ক্রিয়েট করি আর কি। এরপর নর্মালি আপনি যদি এই যে প্রোডাক্টগুলোর উপর আপনি দিলেন, এই প্রোডাক্টগুলোর মধ্যে ক্লিক করবে কেমন ক্লিক করতেছে, এটা যদি একটা আপনি একটা ইউআরএল প্যারামিটার অথবা একটা ইভেন্ট ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে চাইলে আপনি একটা অনলাইন ইভেন্টও ক্রিয়েট করতে পারেন আবার অফলাইন ইভেন্টও ক্রিয়েট করতে পারেন। আচ্ছা এখন এই ইভেন্টটা কেন দরকার বা ট্র্যাকিংয়ে যেখানে যে সেটা ট্র্যাকিংটা কেন দরকার অ্যাকচুয়ালি, এইটা অ্যাকচুয়ালি দুইটা কারণে আমরা ট্র্যাক করি। এক হচ্ছে যে ইউজার কোন কোন ইউজারগুলা কোন প্রোডাক্টের মধ্যে অ্যাকচুয়ালি ক্লিক করে গেছে, সাপোজ 100,000 মানুষের কাছে আমি এই অ্যাডটা পৌঁছাইছি, তো 100,000-এর মধ্যে কতজন লোক এই অ্যাডে ক্লিক করে গেছে, কতজন লোক এই অ্যাডে ক্লিক করে গেছে এই ইমেজটা, বা কতজন লোক এই প্রোডাক্টের উপরে ক্লিক করে গেছে। এখন একটা লোক যখন এই ইমেজের উপরে ক্লিক করে গেছে তার মানে তো সে অন্যান্য প্রোডাক্টগুলোর ছাড়া এইটার উপরে বেশি ইন্টারেস্টেড বা এটা তার পছন্দ হয়েছে বিধায় গেছে, কিনুক না কিনুক সেটা পরে, বাট ক্লিক করে যেহেতু এটা ইন্ডিভিজুয়াল এইটার উপরে ক্লিক করে গেছে তার মানে এটা তার কাছে পছন্দ হয়েছে, সো যেহেতু তার কাছে পছন্দ হয়েছে সে কিনে নাই, না কেনার জন্য যে কোনো কারণ হতে পারে, ধরে নিলাম তার কাছে টাকা ছিল না ওই সময়টাতে বা তার কাছে সময় ছিল না কেনার জন্য, কিন্তু সেটা পছন্দ করে গেছে। তো আমরা যেটা করতে পারি আমরা যদি তাকে একটা ইভেন্ট ট্র্যাকিং সিস্টেম চালু করি বা আমরা যদি তাকে ট্র্যাক করতে যাই, সেই ক্ষেত্রে আমরা পরবর্তী ওই ইউজারটাকে নেক্সট টাইম রিটার্গেট করে অ্যাড রান করতে পারি, যে ব্যক্তিটা কিনা ইন্ডিভিজুয়াল শুধুমাত্র এই প্রোডাক্টটা নিয়ে আমাকে বা আমার ওয়েবসাইটে সে আসছিল কেনার জন্য বা দেখার জন্য আসছিল, বা তাকে আমি যেটা করতে পারি যে শুধুমাত্র এই অ্যাডটাই এই প্রোডাক্টের অ্যাডই তাকে বারবার আমি দেখাতে পারি। তো আমরা যদি ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েট করি এটার জন্য, আমি যদি একটা ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েট করি সেক্ষেত্রে আমরা ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েটের মাধ্যমে এটা করতে পারি, এবং এই ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাকে পিক্সেল সেট আপ করতে হবে, উইদাউট পিক্সেল পসিবল না, সো পিক্সেল সেট আপ এখনও করবো না আমরা, এক্সেটার জন্য আরও নেক্সট স্টেপ আছে, সামনের স্টেপগুলোতে আমরা পিক্সেল নিয়ে কাজ করবো। সো পিক্সেল যে একটু ছোটো করে যদি বলে রাখি অ্যাকচুয়ালি পিক্সেল কী, পিক্সেল হচ্ছে অন কাইন্ড অফ ট্র্যাকিং কোড বা ট্র্যাকিং প্যারামিটার, যেটার মাধ্যমে একটা পিক্সেল সেট আপ করার মাধ্যমে আমরা একটা পেজের আন্ডারে
যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করি বা যেইটাই ক্রিয়েট করি, আমরা ওই পিক্সেলটা একটা ওয়েবসাইটের আন্ডারে ক্রিয়েট করার পর ওই পিক্সেলটা যে ওয়েবসাইটে বসাবো ওই ওয়েবসাইটে ট্রাফিক আপনার অ্যাডে ক্লিক করে আসুক, গুগল থেকে আসুক, হোয়াট এভার, যে কোনো ট্রাফিক থেকে সে আসুক বা যে কোনো প্যারামিটার থেকে সে আসুক না কেন, যে ব্যক্তি আপনার ওয়েবসাইটে একবার আসছে তাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 5-10 মিনিটের ভেতরে আপনার যে অ্যাডগুলো চলতেছে এই অ্যাডগুলো অটোমেটিক্যালি দেখানোর ব্যবস্থা করানো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পিক্সেলের কাজ। তো এটা নিয়ে আমরা কাজ করবো আরও পরে। সো ওয়েবসাইট ইভেন্ট এখন দরকার নেই, সো ওয়েবসাইট ইভেন্ট ক্রিয়েট করে আমরা এই কাজটা করতে পারি রিটার্গেটিং করার জন্য নেক্সট টাইম। আর এটা গেল হতো হলো আমাদের নর্মালি যদি আমরা একটা ক্যারোজল ইমেজ বা ক্যারোজল অ্যাড যদি আমরা রান করি। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কালেকশন করতে পারি। কালেকশনের মূল কাজটা হচ্ছে যে আমার একটা পুরো একটা ক্যাটালগ আছে, আমার একটা ক্যাটাগরি আছে, আমার একটা শপ আছে ইমেজ বা ফেসবুকের শপ। তো আমার শপের মধ্যে যে সকল আইটেমগুলো অ্যাড করা আছে সবগুলো আইটেমকে টার্গেট করে হচ্ছে আমি দিব। সো এইটাও এখন দেখবো না, এটা দেখবো যখন আমরা কমার্স ম্যানেজারের কাজ করব। কমার্স ম্যানেজার সেট আপ করে শপ ক্রিয়েট করব, দেন শপ ক্রিয়েটের পর আমরা আরেকবার অ্যাড রান করব যেটার মাধ্যমে আমরা ক্যাটালগ অ্যাড সেল করতে পারি। এবং ক্যাটালগ অ্যাডের মধ্যে যেটা আমরা শুধু আমরা ট্রাফিক অ্যাড দেখতেছি, ক্যাটালগ অ্যাডের মধ্যে কীভাবে আমরা ক্যাটালগ অ্যাড রান করতে পারি এবং কালেকশন সেট আপ করতে পারি এটা দেখবো ওইখানে। ওই এই অপশনটা ওইখানেও আছে, সো আমি এখানে না দেখাই, ওইখানে দেখালে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা বিষয় হচ্ছে ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, এটা নতুন আসছে আপডেটের পরে। সো আমরা যেটাকে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে নিয়ে যাই তাহলে যেটা হবে যে তাকে আমার ওয়েবসাইটে নিব না, ওয়েবসাইটে না নিয়ে ডিরেক্টলি ফেসবুকের মধ্যে তার জন্য এমন একটা ওয়েবসাইটের মতো বানায় ফেলবো যেখানে আমার পুরো ক্যাটাগরি বা আমি যে সকল ইমেজগুলো বা আমি যে প্রোডাক্টগুলো দেখাতে চাই প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাট এ টাইম তাকে দেখায় দিবে। আমি একটু যাই টু সেভ হোক, আমরা একটু টেমপ্লেট নিয়ে নিই। তো এখান থেকে চুজ এ টেমপ্লেট, এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, কাস্টমার অ্যাকুইজিশন, তারপর হচ্ছে স্টোরি টেলিং, সেল প্রোডাক্ট। সো উইদাউট ক্যাটালগ আপনি যদি প্রোডাক্ট সেল করতে চান, ক্যাটালগ দরকার নেই, ক্যাটালগ ছাড়াও আপনি প্রোডাক্ট সেল করতে পারেন এইটা। আর আপনি যদি বলেন, এগুলো হচ্ছে টেমপ্লেট বানানো আছে, তিনটা বাই ডিফল্ট টেমপ্লেট। আর আপনি যদি বলেন যে নিজের মতো করে লেআউট বানাবেন, সে নিজের মতো কাস্টমাইজ করে বানাতে পারেন। সো এই তিনটা আগে প্র্যাকটিস করেন, তিনটা প্র্যাকটিস করলে কাস্টমাইজটা আপনার হাতে এমনিতেই চলে আসবে। কাস্টমাইজটা মিনস আপনি আপনার মতো করে কোথায় কী বসাবেন সেটা জাস্ট দিয়ে দিবেন। আমরা ধরুন প্রোডাক্ট সেল করবো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তো প্রোডাক্ট সেলে যাচ্ছি আগে। কাস্টমার অ্যাকুইজিশনের কাজ হচ্ছে মূলত আমার প্রোডাক্টের ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস, রিচ বা জানানো, এই ব্যাপারগুলো হচ্ছে ক্রিয়েট করা। সো আমরা সেল চাই ডিরেক্টলি, সো আমরা সেল বানাচ্ছি। সো সেল যখন আমরা করতে যাব তখন ডিরেক্টলি এরকমভাবে দেখতে আসবে আমার পুরো প্রোডাক্টটা, এরকমভাবে যতগুলো প্রোডাক্ট আমাদের থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট এরকমভাবে একটা একটা করে আসতে থাকবে, ঠিক আছে? তো যাই হোক, এগুলো কই থেকে আসছে আমি জানি না, এটা কোন পেজ থেকে আসছে, এটা ও সরি, এটা বাই ডিফল্ট ফেসবুক থেকে ডেমো দেওয়া। আচ্ছা, এখানে প্রথমত আসেন হচ্ছে কভার ইমেজ বা কভার ফটো, প্রথমে যেটা আছে। সো কভার ফটো ছিল একদম উপরে যেটা, এটা ছিল কভার ফটো, এই যে এটা, এটা হচ্ছে কভার ফটো। তো আপনি চাইলে আপনার কভার ফটো বা আপনার ব্র্যান্ডের লোগো সেটা অ্যাজ এ কভার ফটো হিসেবে ইউজ করতে পারেন, আপনার যেটা ইচ্ছা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সো ইমেজ রিপ্লেস করে আপনার আপনার ইমেজটা দেন। আর এখানে যে রেকমেন্ডেশন পিক্সেল হচ্ছে 1080 পিক্সেলের ইমেজগুলো এখানে রিকমেন্ডেড ইমেজ। আমরা ধরেন যে এই ব্র্যান্ডের করতে, সো আমাদের পেজের বা লোগো যেটা এটাকে অ্যাজ এ ইমেজ হিসাবে কভার ফটোতে ইউজ করব। সো ইমেজটাকে রিপ্লেস করি। ক্লিয়ারলি এটা আমরা ফেসবুকের জন্য করতেছি, আবার ইনস্টাগ্রামের জন্য আপনি এখানে দেখতে পারেন যে ইনস্টাগ্রামে যদি একই সাথে শপ ক্রিয়েট করেন সেক্ষেত্রে ইনস্টাগ্রাম এবং ফেসবুক শপ দুইটার মধ্যে অ্যাকচুয়ালি এটার ইম্প্যাক্টটা কেমন আসতেছে। আর এখানে নর্মালি এখানে যে প্রোডাক্টের মধ্যে ইউজার ক্লিক করবে, ক্লিক করে অ্যাকচুয়ালি কই যাবে, তো এখানে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইট নাই বাট আপনি এরকম ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স বা ওয়েবসাইটের মধ্যে ক্রিয়েট করে ফেলতে চাচ্ছেন এখানেই, তখন আপনি যেটা করবেন, আমরা যখন পেজের সেটিং করতেছিলাম আবার কিন্তু পেছনে জিনিসগুলো তো ভুলে গেলে এখানকার জিনিসগুলো কাজ করতে সমস্যা হবে। আমরা যখন পেজের সেটিংসের মধ্যে যখন অটোমেটেড মেসেজ বা অটোমেটেড রেসপন্স যেটা বলে এটা যখন আমরা ঠিক করতে যাচ্ছিলাম তখন ওইখানে আমাদের পেজের জন্য আলাদা একটা মেসেঞ্জারের একটা লিঙ্ক ছিল, ওই আমি চাচ্ছি যে ওই লিঙ্কের মধ্যে ইউজারকে পাঠিয়ে দিব ডিরেক্টলি, সেক্ষেত্রে আমি এখানে এই লিঙ্ক দিয়ে দিব। আর আমার যদি ওয়েবসাইট থাকে আয়দা তাহলে আমরা এখানে ওয়েবসাইট দিব, যে ওয়েবসাইটের মধ্যে ডিরেক্টলি গেলে সে ওইখান থেকেও কিনতে পারবে, এখান থেকে সে কিনবে ক্লিক করে। আর এরপরে হচ্ছে টেক্সট, টেক্সট হচ্ছে গিভ পিপল রিজন টু বাই, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি আপনার প্রোডাক্টটা কেন কিনবে বা আপনার প্রোডাক্টের যে অফার, যেটা প্রাইমারি টেক্সট আমরা কিছুক্ষণ আগে পর্যন্ত লিখে রাখছিলাম যে এটা।
সো এটা আমরা দিতে পারি। সো এখানে একটা অপশন হচ্ছে, এখানে একটা হচ্ছে টেক্সট আর একটা হচ্ছে টেক্সট। সো একটা টেক্সট হচ্ছে অ্যাজ এ হেডলাইন হিসাবে ইউজ হচ্ছে এখানে, আর সেকেন্ড টেক্সটের যে অপশনটা এই টেক্সটটা হচ্ছে এখানে আমার প্রোডাক্টের ইন্ট্রোডাকশন হিসাবে ইউজ হচ্ছে। সো আমার যদি এরকম হয় যে ধরেন এইটা অ্যাডজাস্টেবল চেইন অফ ওপেন ফিঙ্গার রিং ফর উইমেন, এটা হচ্ছে আমার টাইটেল। সো এই টাইটেলটাকে হচ্ছে আমরা তাইলে এখানে ইউজ করতে পারি। এখানে হচ্ছে আমার টাইটেল, টাইটেল এবং আমার অন্যান্য টেক্সট যদি বলি যে একটা আইটেম টাইপ হচ্ছে রিং, তারপরে এখানে যে ইনফরমেশনগুলো যেগুলো অ্যাকচুয়ালি হওয়া উচিত, অ্যাড কপিতে থাকা উচিত বা আমার প্রোডাক্ট সম্পর্কে যে ডিটেল থাকা উচিত সেটা আমরা এখানে প্রোভাইড করে দিব নর্মালি। তো এই যে পুরো একটা ইন ডিটেল আমার এখানে চলে আসছে। আসার পর প্রোডাক্টের লিস্ট এখন আসি, যে প্রোডাক্ট অ্যাকচুয়ালি আমরা কতগুলো ইমেজ দিব। এখানে দেখেন প্রত্যেকটা ইমেজ এখানে আছে, যে যে ইমেজগুলো আপনি ইউজ করতে চাচ্ছেন বা দেখাতে চাচ্ছেন ইনস্ট্যান্টের মধ্যে, সেখান থেকে একটা একটা করে ইমেজ আমরা রিপ্লেস করে দিব। এখান থেকে এসে আমরা ইমেজগুলো মেবি আমাদের আপলোড করাই ছিল, দেখি পেয়ে গেল তো হইলই, আইদার আবার আপলোড করতে হইতে পারে নাই। আচ্ছা আমি এই প্রোডাক্টগুলো দিচ্ছি, সাপোজ মনে করেন আমি এই ল্যাপটপগুলো আমি সেল করতে চাচ্ছি, জাস্ট দেখাচ্ছি। সো আমি মানে অলস মানুষ তো নতুন করে আপলোড করতে চাচ্ছি না এখানে, জাস্ট আপনারা বুঝলেই হয়েছে। তো এটা ইমেজ একটা, এটাকে নেই অ্যান্ড কন্টিনিউ। তো এই তো ইমেজ, এবং ইমেজের আমাদের প্রোডাক্টের হেডলাইন কিনতে গেলে সে কই যাইতে হবে? সাপোজ প্রোডাক্ট আপনার ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনার মেসেঞ্জার আপনাকে নক দিবে, পেজের মেসেঞ্জার। সো মেসেঞ্জারের ইউআরএলটা এখানে দিয়ে দিবেন, আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন। এরপরে তো বাটন আছে, তো বাটন অ্যাকচুয়ালি কী হবে এখানে, রাইট সামথিং, বাটনটা পরে আসি, সবার শেষে আসি, প্রথমে যাই এই যে প্রোডাক্ট। সো প্রোডাক্টের নাম আর প্রোডাক্টের ইয়ে, তো এখানে ম্যাক দিলে বোঝা যাচ্ছে না, আমরা ম্যাকবুক লিখে দিই। এরপরে সেকেন্ড ইমেজ, চারটে ইমেজ ছিল তো, তো এখানে চারটা আছে, প্রত্যেকটা একটা একটা করে করবেন। চারটার পরে যদি আরও ইমেজ অ্যাড করতে হয় দেন এখান থেকে আপনি আরও ইমেজ অ্যাড করে নেবেন, এখান থেকে আরও ইমেজ অ্যাড করে নেবেন, ঠিক আছে? তো ইমেজ অ্যাড করার পরে তার না লাগলে ডিলিট করে দেন এখান থেকে। এরপরে মূলত এই সবগুলো ইমেজ দেখার পর ইউজার যদি বলে আমি আরও ইমেজ দেখতে চাই বা আরও প্রোডাক্ট অ্যাকচুয়ালি দেখতে চাই, সেক্ষেত্রে ইউজারকে তো কোথায় যাও, কোথাও না কোথাও নিয়ে যাওয়া উচিত। তো সেক্ষেত্রে আমাদের একটা নিচের দিকে একটা বাটন এখানে, এই যে এটা একটা অলরেডি একটা বাটন, এটা একটা বাটন, রাইট সামথিং, এটা একটা বাটন, তো আমরা চাইলে এখানে একটা বাটন অ্যাড করতে পারি। সো বাটনের মধ্যে এই যে এখানে লিয়ে দিয়ে রাখলাম যে শপ নাও, শপ নাও, এবং এইটা অ্যাকচুয়ালি কই যাবে, এখানে যদি বাটনে ক্লিক করে তারপরেও সে আমার ইনবক্সই আসবে অথবা সে আমার ওয়েবসাইটে যাবে, সব কিছু ঠিকঠাক থাকলে দেন আপনি এটাকে ডান করেন, একবার রিচেক করে নেন যে আপনার ইমেজ, আপনার টেক্সট, প্রত্যেকটা ইমেজের প্রাইস, ইমেজ ঠিকঠাক মতো আসছে কি না, সব কিছু ওকে থাকলে জাস্ট ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সটাকে ওকে করে দেয়। সো যখন আমার ক্যারোজল শেষ, ইউজার ডিরেক্টলি আমার ওই ইনস্ট্যান্ট প্রোডাক্টটাকেও সে পেয়ে যাচ্ছে, যখনই সে শপ করতে যাবে সে ডিরেক্টলি ইনস্ট্যান্ট যে প্রোডাক্টগুলো আমরা দিয়ে দিছি এখানে, এখানে হচ্ছে গিয়ে সে বাকি অন্যান্য জিনিসগুলোকে সে দেখবে। সো অ্যাডভান্স প্রিভিউতে গিয়ে আমরা একবার প্রিভিউটা দেখতে পারি যে দেখতে অ্যাকচুয়ালি কেমন হইতে পারে। এটা অ্যাকচুয়ালি ক্যানভাস ইনস্টাগ্রাম ফিডে দেখায় না, ফেসবুক ফিডে দেখাবে, ক্যারোজল একটা ফেসবুকের যে মার্কেট প্লেস, সেই মার্কেট প্লেস একটা একটা করে দেখাবে এভাবে, এখানে এই যে এখানে আছে একটা একটা করে স্ক্রল করলেই সে এখান থেকে মুভিং করবে, সমস্যা নেই। আর আর কই দেখাবে, ফেসবুক, ফেসবুকের রাইট কলামেও দেখায় না, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারও দেখাবে না, আর ইনস্টাগ্রাম শপে দেখাবে না, মেসেঞ্জারও দেখায় না, কারণ ক্যারোজেল করার মতো অপশন পায় না। আর ইনস্টাগ্রাম স্টোরিজে দেখাবে, আর কোথায় দেখাবে, লাইভ ইনস্ট্রিমেও দেখাবে না, অ্যাড এটা ফেসবুক দেখায় না, রিলেও দেখাবে না, ফেসবুক সার্চে দেখাবে, আর ইন আর্টিকেলও দেখাবে না, আর হচ্ছে ব্যানার নেটিভ ইন্ডাস্ট্রিয়াল হিসাবে, আর রিওয়ার্ড ভিডিও তো দেখাবে না। যদি এতগুলো জায়গাতে যেহেতু দেখাবে না, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেহেতু ক্যারোজলের এই জন্য এতগুলো জায়গাতে দেখাবে না, কারণ এই ফরম্যাট অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মগুলোর জন্য ক্যাপাবল না, ওকে না, এই প্লেসমেন্টগুলো তো দেখানোর মতো ক্যাপাবল না, সেই ক্ষেত্রে যেই প্ল্যাটফর্মগুলোতে অ্যাকচুয়ালি দেখাচ্ছে
সেই প্ল্যাটফর্মগুলো আমরা ম্যানুয়ালি সিলেক্ট করে দিব অটোমেটিক্যালি না করে। সেক্ষেত্রে আমার কস্টিংও কমে যাবে এবং একদম অ্যাকুরেসি ন্যারো অডিয়েন্সগুলো বা অ্যাকচুয়াল অডিয়েন্সগুলো পাবো, যারা অলরেডি স্ট্রিমিংয়ে বসে থাকে, ওইখানে আমার ওইটা গিয়ে রিচ করানোর দরকারও নাই, ওইখানে আমার যাওয়ার দরকার নাই, ওইখানে যাবেও না, সো আমি ম্যানুয়ালি করে দিতে পারি। তো এইভাবে হচ্ছে আপনার ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স ক্রিয়েট করে, ক্যারোজাল ক্রিয়েট করে আপনি করতে পারেন। এটা গেলো এক। দেন এর পরের পজিশনে আসি, যেটা করলাম চাই কিছুই করলাম, করলাম কিসের বেসিসে? একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড। এখন আপনি বলতেছেন যে পুরো এই যে অ্যাডটা বানাইলাম শুধুমাত্র এই অ্যাড, এই অ্যাডটা শুধুমাত্র কারা দেখবে? এই অ্যাড সেটে যাই, আবার একটু যাই, খেয়াল করেন বাংলাদেশে আছে বয়স 26-39, জেন্ডার ই চেঞ্জেস বিহেভিয়ার, বাট বাজেট কত ছিল? এক মাসের জন্য আমরা বাজেট দিয়েছিলাম $50। ক্যাম্পেনে কিন্তু বাজেট ধরছিলাম, আমরা অ্যাড সেটে বাজেট ধরি নাই, ক্যাম্পেনে বাজেট ধরছিলাম। এখন আপনি বলতেছেন এই ক্যাম্পেনের মধ্যে আমি আরেকটা কাজ করবো, ওই $50-এর মধ্যে এই যে অডিয়েন্স যারা আছে এই অডিয়েন্সরা এই অ্যাডও দেখবে, আরেকটা অ্যাড দেখবে, আই মিন দ্যাট মিনস এই একজন অডিয়েন্সের কাছেই, যারা এখানে যে অডিয়েন্স আমি যেটা সেট আপ দিছি এই সেট আপের পিপলের কাছেই আমি এই অ্যাডটা দেখাবই, এই অ্যাডটার পাশাপাশি আমি আরও একটা অ্যাড দেখাবো, সেটা হয়তো বা আমি ক্যারোজল দিব না, সেটা আমি ধরেন সিঙ্গেল ইমেজের উপরে দিব বা একটা ভিডিও অ্যাড রান করব, অথবা আমি ক্যারোজালই দিব কিন্তু এই এই প্রোডাক্টগুলো দিব না, তখন আমি অন্য প্রোডাক্ট দিব একই বাজেটের মধ্যে, এই প্রোডাক্টগুলো ইয়ারিং দিছি আরেকটা ক্যারোজাল অ্যাড রান করবো এই অডিয়েন্সের জন্যেই, কিন্তু একই বাজেটের মধ্যে, এই বাজেটের ভিতরেই, বাট তাদেরকে দেখাবো হচ্ছে আমি ধরেন থ্রি পিস আর শাড়ি। তখন যেটা সিম্পল আমরা করব সেটা হচ্ছে এই অডিয়েন্স তো আমার ঠিকই আছে, এখানে ক্লিক করলে আমরা এগুলোকে ডুপ্লিকেট করার অপশন পাচ্ছি, এখান থেকে দেখেন আমরা কুইকলি ডুপ্লিকেট করতে পারি, ডুপ্লিকেট এখন ডুপ্লিকেট এখান থেকে এই অ্যাড সেটকে ধরছি, এখন এখান থেকে যদি আমি কুইকলি আর ডুপ্লিকেট করি সেটা হবে হচ্ছে এই অ্যাড সেট এবং অ্যাড সেটের আন্ডারে যে অ্যাড আছে সেটা, আবার যদি বলি এই অ্যাড সেট থেকে ধরে যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করি, দ্যাট মিনস এই অ্যাড সেটের আন্ডারে এই অ্যাড তো আছে, এটা থাকবেই, এর পাশাপাশি নতুন আরেকটা অ্যাড ক্রিয়েট করতে পারবো আমরা, সো ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম এখান থেকে। আর একটা অ্যাড আসছে, মানে একটা ক্যাম্পেইন যার বাজেট $50, এই $50-এর মধ্যে আমি দুইটা অ্যাড দেখাবো একই অডিয়েন্সকে, এটা হচ্ছে কাজ। সেক্ষেত্রে আমি মাল্টিপল, এখানে আমি আরেকটা অ্যাড বানাবো, আরেকটা অ্যাড বানে আমি আরেকটা হয়তো সিঙ্গেল ইমেজ অথবা কালেকশন অথবা ক্যারোজাল অ্যাড রান করবো অন্যান্য প্রোডাক্ট দিয়ে, সিম্পল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখন যদি আবার এটা বলি যে বাজেট আমার একটাই $50, কিন্তু এই অডিয়েন্স, এই যে অডিয়েন্স সেটটা আছে এই অ্যাড সেটে তো অডিয়েন্স থাকে, এই অডিয়েন্সকে দুইটা অ্যাড দেখাবো, আবার এই বাজেটের মধ্যেই যাদেরকে অডিয়েন্স হিসেবে ধরছি সেখানে 29-39 ছিল বয়স, এখন আমি চাচ্ছি 30-50 বছর বয়সী যারা, তাদের জন্য একটা প্রোডাক্ট আছে, তাদেরকে আমি অ্যাড দেখাবো এই একই বাজেটের মধ্যে, বাট তারা শুধু পুরো বাংলাদেশ ধরবে না, শুধু ঢাকার ভিতরে যারা থাকে তাদেরকে দেখাবো। তখন আমরা এই ক্যাম্পেনের আন্ডারে আমরা এই অ্যাড সেটটাকেই ডুপ্লিকেট করে ফেলবো, যাই অ্যান্ড এখান থেকে এটাকে ডুপ্লিকেট করে ফেলি, আমি যদি ডুপ্লিকেট করি অথবা আমরা এখান থেকে ক্রিয়েটও করতে পারতাম, বাট আমি ডুপ্লিকেটই করতেছি, আমার কিছু কাজ আগে থেকে আগে থাকবে, আমি কিছু ছোট্ট কিছু কাজ করব এই জন্য ডুপ্লিকেট করতেছি, এটা কপি করব। সো অরিজিনাল ক্যাম্পেইন হচ্ছে এই যে এটা আই ড্রপ ব্র্যান্ড প্রোমো, এটাই এটার আন্ডার আরেকটা ক্রিয়েট হবে, কতগুলো ক্রিয়েট হবে? কপি হবে, একটা কপি হবে, সো আপনার যদি দুইটা তিনটা কপি লাগে সেখান থেকে যতগুলো কপি লাগবে ততগুলো কপি এখান থেকে করে নেবেন, সো আমার একটা দরকার, সো একটা। আর এখান থেকে হচ্ছে অরিজিনাল ক্যাম্পেইনটাই থাকবে, আর আমরা হচ্ছে কোনো এবি টেস্ট করবো না, দেন ডুপ্লিকেট করে দিই, নর্মালি এটাকে ডুপ্লিকেট করি। দেখেন এই একই ক্যাম্পেইনের আন্ডারে একটা একটা অ্যাড সেট, এটা আরেকটা অ্যাড সেট, এবং এই অ্যাড সেটের মধ্যে যা আছে এই অ্যাড সেটের মধ্যেও তাই আছে। এখন কোনটা অরিজিনাল কোনটা কপি, যেটা কপি এটার পাশে যে লেখা আছে কপি, ঠিক আছে? তো যেটা কপি এটাকে আপনি জাস্ট এখন এখান থেকে আমি এই অ্যাড সেটে, ওই অ্যাড সেট যেটা এটা ছিল অরিজিনালটা সবার নিচে যেটা, সো এইটার অডিয়েন্স তো আমি চেঞ্জ করবো না, ওই অডিয়েন্সে যাদেরকে সেট আপ রাখছি তারাই দেখবে। এখন আরেকটা অ্যাড সেট নিলাম যেটা কপি, এরাও এই বাজেটেই চলবে, কিন্তু এদেরকে হচ্ছে আমরা শুধুমাত্র আমার এই অডিয়েন্সটাকে চেঞ্জ করে দিব, সাপোজ আমি পুরো বাংলাদেশকে অ্যাজ এ অডিয়েন্স হিসাবে রাখতে চাই না, আমি এটাকে শুধু ইয়ে হিসাবে রাখবো, শুধু ঢাকাতে যারা আছে তারা থাকবে,
সো পিপল লিভিং ইন দিস লোকেশন সিলেক্ট করে আমরা ঢাকা ডিভিশনের মধ্যে কত মাইলের ভেতরে পিপলদেরকে আমি দেখাতে চাই এইটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো রেডিয়াস হিসেবে 10 মাইল থেকে 50 মাইল পাবো, যেহেতু সিটি আমি সিটির রেডিয়াসের কথা বলছিলাম, এরিয়া রেডিয়াস, প্লেসের জন্য একটা রেডিয়াস হয়, অ্যাড্রেস একটা হয়, সিটির জন্য আরেকটা হয়, মেট্রোর জন্য আরেকটা হয়, ঠিক আছে? তো আমরা যদি বলি যে 1 মাইলের মধ্যে 2 মাইলের মধ্যে যাব, সেক্ষেত্রে আমার সিটি ধরা যাবে না, সেক্ষেত্রে আমি প্লেস ধরার ট্রাই করবো, অ্যাড্রেস ধরার ট্রাই করবো। সিটি ধরতে গেলে আপনি একদম 10-এর নিচে নামতে পারবেন না। তো যাই হোক, আমি 25 মাইলের মধ্যে রাখবো, এটা 25 মাইলের মধ্যে থাকুক, আর এই যে রেঞ্জ চেঞ্জ করে দিব আর হচ্ছে বিহেভিয়ার চেঞ্জ করব। তো ধরেন আমরা এখানে যে প্রোডাক্টটা নিচ্ছি সেটা অ্যাকচুয়ালি 50+ পিপলদের জন্য এবং মিনিমাম এজ যাদের 40 থেকে 50 তাদের জন্য অ্যাকচুয়ালি প্রোডাক্ট। সো রেঞ্জ চেঞ্জ, বাকিগুলো ঠিক এভাবেই, বাকি যেগুলো ছিল ডিটেল এঙ্গেজমেন্ট বা জেন্ডার, জেন্ডার সাপোজ শুধুমাত্র মেল যারা বা মেন যারা তাদেরকে হচ্ছে টার্গেট, উইমেন বাদ এই অ্যাডসেটের জন্যে। আর ল্যাঙ্গুয়েজ আপনার মতো করে, প্লেসমেন্ট আপনার মতো করে ম্যানুয়ালি সাজায় নেবেন, ডেলিভারি কেমন দিবে অ্যাড সেটা দেখবেন। আর এখান থেকে 2টা অ্যাড, তো এই যে 2টা অ্যাড এখানে ছিল এই জন্য 2টাই কপি হয়ে আসছে, সো আমার একটা দরকার নাই, সো একটাকে আমি ডিলিট করে দিতে পারি যদি দরকার, যেহেতু না হয় আমি একটাকে ডিলিট করে একটাকে রাখবো, যে আমি একটা ক্যাম্পেনের আন্ডারে 2টা অ্যাড সেট ক্রিয়েট করলাম, 2টা অ্যাড সেটের মধ্যে একটা অ্যাড সেটের আন্ডারে 2টা অ্যাড চলবে, আর একটা অ্যাড সেটের আন্ডারে 1টা অ্যাড চলবে, ঠিক আছে? আর একটা ডিলিট করে দিব। সো সাপোজ আমি এখান থেকে একটাকে ডিলিট করে দিই, ডিলিট। তো এখানে সব কিছু ঠিকঠাক থাকলে, সাপোজ আমরা এটা ওয়েবসাইটে নিব না, এই অ্যাড সেটে যে ট্রাফিকটা আছে এদেরকে নিব হচ্ছে মেসেঞ্জারে, ঠিক আছে? একটা অ্যাড সেট এটা, এটাকে নিব হচ্ছে ওয়েবসাইটে, আর এটাকে নিব মেসেঞ্জারে। সো এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, মাল্টিপল লোকেশন মে এফেক্ট রেজাল্ট। সো রেজাল্ট তো ডেফিনেটলি একটা এফেক্ট আসবে, কম বেশির একটা এফেক্ট আসবে। সো এরপরে হচ্ছে আমরা অ্যাড নিয়ে যাচ্ছি, এবং এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাড ক্রিয়েট করে দিই, ক্যারোজল ইমেজ দিব। আর এখান থেকে ধরো আমি সিঙ্গেল ইমেজই করতেছি, এটা ক্যারোজলে করতেছি না, একটা ক্যারোজলে করছি, আর এটা হচ্ছে সিঙ্গেল অ্যাডে ক্রিয়েট করব। তো সিঙ্গেল অ্যাড, সিঙ্গেল ইমেজ, সিঙ্গেল একটা ইমেজ দিই, অ্যান্ড সিঙ্গেল ইমেজ হিসাবে সাপোজ এই প্রোডাক্টটাকে দিয়ে দিই, অ্যান্ড নেক্সট। বাকি ক্রপিং ওকেই আছে, নেক্সট, এবং অপটিমাইজ কমপ্লিট। তো ইমেজ অ্যাড করা শেষ, এরপরে আমাদের এখান থেকে মেসেজ, যেহেতু মেসেজে নিব, সো মেসেজের জন্য হচ্ছে মেসেজ কী হবে, অটোমেটেড রেসপন্স যেটা আমরা দিছিলাম সেরকমভাবে আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। এখানে একটা অ্যাডভান্স সেটআপ আছে যেখানে আমরা জেসন কোড ইউজ করে কাজ করতে পারি। তো জেসন কোড কী সেটা ম্যানেচেটের মধ্যে দেখাইছিলাম, হ্যাঁ, ম্যানেচেটের মধ্যে একটা ব্যাপার ছিল জেসন, ওইটা হচ্ছে এখানে বুঝবো। সো এটাই নিয়ে কথা বলবো আরও পরে, আস্তে আস্তে যাবে, মানে মাত্র তো শুরু হইলো, এখানে আরও কমপ্লেক্স এবং জটিল ইস্যু আছে, সেগুলো দেখবো, সমস্যা নেই। সো ধরেন এখানে একটা টাইটেল ধরে দিলাম, প্রাইমারি টেক্সট, আর হেডলাইন তো একটা কিছু থাকবে। সো হেডলাইন হচ্ছে, হেডলাইন হচ্ছে চ্যাট ইন মেসেঞ্জার, এটা না দিয়ে আমরা দিব হচ্ছে হেডলাইন থাকবে অ্যাডজাস্টেবল চেইন ওপেন ফিঙ্গার রিং ফর উইমেন, কপি, এবং এ হচ্ছে হেডলাইন, পেস্ট। আমি জাস্ট প্রোডাক্টের সাথে আসলে ডেসক্রিপশনে কোনো মিল নাই, আমি যেখান থেকে পাইতেছি খালি মিলাচ্ছি আর কি, হোয়াটএভার, আমি জাস্ট দেখানোর পারপাস যেহেতু, এবং এটা কোনো রিয়েল প্রজেক্টও না, সিঙ্গেল ইমেজ, যে আমার টেক্সট আছে এখানে, আমরা যে হেডলাইন দিয়েছিলাম হেডলাইন, এবং এখান থেকে সেন্ড মেসেজ, কারণ আমরা এখানে বাটন হিসেবে সেন্ড মেসেজকে টার্গেট করেছিলাম, এই যে কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, আমরা সেন্ড মেসেজ না দিয়ে অন্য কোনো বাটন দিতাম, বাটন দিতাম। বাট ব্যাপারটা কী ঘটলো, ব্যাপারটা ঘটলো আমার ক্যাম্পেইন একটা যেটার মধ্যে পুরো বাজেট আমি ধরাই দিছি যে $50 বাজেট, এই $50 বাজেটের মধ্যে টোটালি আমার 2টা অ্যাডসেট ক্রিয়েট করছি, যেটার 2টা অ্যাডসেটের 2টা লোকেশন, 2টার অডিয়েন্স, অডিয়েন্সের টার্গেট, অডিয়েন্সের ডিটেল টোটালি আলাদা, এবং 2টার আন্ডারে প্রত্যেকটার আন্ডারে একটা বা মাল্টিপল করে আমি অ্যাড ক্রিয়েট করতে পারি, যেটার অ্যাডগুলোও আলাদা আলাদা, এই একটা বাজেটের মধ্যে এই সবগুলো জিনিস ফেসবুক দেখাবে। এটা হচ্ছে মূলত কথা, এটাকে আরও কমপ্লেক্স করা যায়। আমি একটু শিফট হচ্ছি, ক্যাম্পেইন অ্যাক্টিভ আছে, যে
ওখানে টোটাল পার ডে বাজেট মেবি 10 বা 50 ডলার করে আছে এখন, লাস্ট $600 এটার মধ্যে খরচ হয়েছে। হ্যাঁ আচ্ছা, এখানে মেসেজ ক্যাম্পেইন যে অ্যাডটা রান করা হয়েছে জানুয়ারি মাসের 22 তারিখে রান করা হয়েছে, 2022 আর কি জানুয়ারির, এটাকে একটু এডিট করি দেখেন এটার স্ট্রাকচারটা কীরকম ছিল অ্যাডের। একটা ক্যাম্পেইন, এ হচ্ছে ক্যাম্পেইন, মেসেজ ক্যাম্পেইন এবং বাজেট অপটিমাইজেশনের মধ্যে আমাদের, আমরা যে একটা রান করছিলাম ওইখানে বাজেট ছিল এখানে, বাট বাজেট দুইটার ক্ষেত্রে আমি আগে গত গত ক্লাসে বলছি যে বাজেট আমরা এখানেও ধরতে পারি, এই এখানেও ধরতে পারি, আবার অ্যাড সেটের মধ্যে বাজেট ধরতে পারি, আলাদা আলাদা বাজেট। তো এটার ক্ষেত্রে আমরা বাজেট ধরছিলাম হচ্ছে অ্যাড সেটের মধ্যে। তো এটা হচ্ছে ক্যাম্পেইন, জাস্ট ক্যাম্পেইনের নাম দিয়ে ক্যাম্পেইনটাকে ওকে করে রাখছি, দেন হচ্ছে অ্যাড সেট শিফট করবো হচ্ছে মেসেঞ্জারে, এবং পেজ প্রতিদিন হচ্ছে ডেইলি বাজেট $25 করে দিছি, $25 প্রায় 15টা 3 থেকে 15টা, মানে পার ডে অ্যাভারেজ অন অ্যাভারেজ 7 থেকে 8টার মতো প্রোডাক্টের অর্ডার আসে। তো এই একটা অ্যাড সেটের মধ্যে $25 বাজেট দিয়ে জানুয়ারি মাসের 3 তারিখে চালু করা হয়েছে অ্যাডটা, 3টার সময়, এখন পর্যন্ত অনগোয়িং চলতেছে। লোকেশন ছিল বাংলাদেশ, এজ রেঞ্জ, প্রোডাক্ট পিপল যাদের ম্যাচ হচ্ছে তাদের হচ্ছে সেট আপ, আর অটোমেটিক প্লেসমেন্ট দিয়ে দিছি। কনভার্সন হচ্ছে অ্যাড ডেলিভারি যাচ্ছে, আমরা অ্যাড ডেলিভারির কথা বলছিলাম যে কী কীভাবে যায়, সো আমরা লিঙ্ক লিখে নিতে পারি। এটা মেসেজ ক্যাম্পেইন যেহেতু ছিল, মেসেজ ক্যাম্পেইনে 3টায় আমরা ট্রাফিক দেখছি আজকে, সো এটা হচ্ছে মেসেজের জন্য। সো মেসেজ ক্যাম্পেইন কনভার্সন হচ্ছে আমাদের ডেলিভারি। এই অ্যাড সেটের আন্ডারে একটা হচ্ছে স্পেশাল অফার, এই অফার নিয়ে আমি একটা অ্যাড রান করছি। একটা ক্যাম্পেইনের আন্ডারে একটাই অ্যাড সেট, একটা অ্যাড সেটের আন্ডারে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচ, ছয়, সাত, 7টা অ্যাড চলতেছে। ডেলি বাজ কিন্তু $25, এই $25 দিয়ে এই 7টা অ্যাড প্রতিদিন আমাকে ফেসবুক দেখাচ্ছে, আমি যে অডিয়েন্সকে টার্গেট করছি অ্যাড সেটের মধ্যে সে সকল অডিয়েন্সের মধ্যে। তার মধ্যে স্পেশাল অফার একটা অ্যাড এক্সিস্টিং পোস্ট ফেসবুক পেজেই অলরেডি পোস্ট করা আছে, ওইটাকে নিয়ে দিচ্ছি। সো এখান থেকে একটা পোস্ট চলতেছে, দেন এরপরে এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড, এরপরে একই অ্যাড সেটের মধ্যে আমাদের একটা ভিডিও অ্যাড চলতেছে, একটা ভিডিও আছে, একটা ভিডিও অ্যাড চলতেছে, এই যে একটা ভিডিও চশমার একটা ভিডিও আছে এখানে, এরপরে আমাদের আরেকটা ভিডিও চলতেছে, টোটাল ভিডিও চলতেছে 3টা, এবং স্পেশাল অফার এবং নিউ ইয়ার অফার এবং শেড অফ ব্লু পোস্ট, মানে এরকম মানে চশমার শেড ধরে ধরে আমরা হচ্ছে অনেক একটা ক্যাম্পেইন আন্ডারে অনেকগুলো অ্যাড ক্রিয়েট করছি এবং অনেকগুলো। তো যেটা আগে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছি যে আমরা একটা ক্যাম্পেইন অ্যাডারে মাল্টিপল অ্যাড সেট, মাল্টিপল অ্যাড ক্রিয়েট করতে পারি, আবার একটা অ্যাডের মধ্যেই একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট এবং একটা অ্যাড সেটের আন্ডারে মাল্টিপল অ্যাড হচ্ছে আমরা ক্রিয়েট করতে পারি। সো আপনার যেভাবে খুশি, এবং এক একটা অ্যাডের মধ্যে এক একটা প্রোডাক্ট, বাট দেখতেছে একই অডিয়েন্স, এবং প্রত্যেকটা প্রোডাক্টের জন্যে বা প্রত্যেকটা অ্যাডের জন্যেই বা অ্যাড কপির জন্যেই আমরা বাজেট কিন্তু একটাই ধরে রাখছি যে $25 পার ডে কস্ট করবে। এটাগুলো একটা গেল, একটা ডিরেক্টলি না দেখে ইন্ডিভিজুয়ালি দেখি যে এই এক এই অ্যাড হচ্ছে একটা, দুইটা, তিনটা, এই কয়েকটা সবগুলো অ্যাড অ্যাক্টিভ শুধুমাত্র একটা অ্যাড সেটের আন্ডারে, একটা ক্যাম্পেইনের আন্ডারে গেল। ক্যাম্পেইন আবার ব্যাক করি, আরেকটা অ্যাড দেখাই, লুকে লাইক পিপল লাইক, দ্যাট মিনস এটা হচ্ছে যে আমাদের রিটার্গেট অ্যাড হিসেবে রান করি, যারা আমার ওয়েবসাইটে কখনো আসছে তাদেরকে আমি আমার পেজ দেখাচ্ছি আমার পেজে লাইক করার জন্য, এবং তাদেরকেও একটা অডিয়েন্স একটা অ্যাড সেট ক্রিয়েট করে দুইটা অ্যাড দেখাচ্ছি, এবং দুইটা অ্যাডের মাধ্যমে তাদেরকে রিটার্গেট করে তাদেরকে লাইক নিয়ে আসার ট্রাই করছি তাদের কাছ থেকে, যেন তারা আমার ওই অ্যাডটা দেখে আমার পেজে লাইক দেয়, দ্যাটস ইট। এবং লাইক দেওয়ার জন্য আমরা কী ধরনের ক্রিয়েটিভ ইউজ করতেছি, ভিডিও আছে জাস্ট আর কিছুই না, আর এখানে 20% অফের আর একটা ভিডিও আছে, মানে অ্যাড রান হয়েছে এখানে। চলো যদি বলি, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, এটার আন্ডারে এক হচ্ছে ক্যানভাস অ্যাড রান করছি, মানে ক্যাটালগ টাইপের অ্যাডও রান হয়েছে, আবার সিঙ্গেল অ্যাডও রান হয়েছে, তো এইটাও পসিবল এখানে। তো আপনি যতটা অ্যাডভান্স, যতটা এক্সট্রাভাবে আপনি করতে যাবেন সেভাবেই আপনার সম্ভব, কোনো সমস্যা নাই এই এই এরিয়াগুলোর মধ্যে আর কি। সো নেক্সট অ্যাসাইনমেন্ট যেটা আপনাদের থাকতেছে আজকের ক্লাস শেষে, সেটা হচ্ছে এই যে যতগুলো অবজেক্টিভ আমাদের দেখা যায় লাস্ট পর্যন্ত, হচ্ছে আমাদের রিচ, ট্রাফিক এবং মেসেজ, এই 3টা অবজেক্টিভ আপনারা ট্রাই করবেন বাসায়, দেন অ্যাজ অ্যাসাইনমেন্ট হিসেবে দেন। এখানে যতগুলো ওয়ে, দ্যাট মিন্স আপনারা যেটা করবেন যে 2টা ক্যাম্পেইন রান করবেন, এক হচ্ছে 2টা অ্যাড সেটের আন্ডারে একটা ক্যাম্পেইন, 2টা অ্যাড সেট, 2টা অ্যাড সেটের আন্ডারে
দুইটা অ্যাড রান হবে, মানে একটা অ্যাড সেটের আন্ডার একটা অ্যাড, একটা সেটের আন্ডার আরেকটা অ্যাড গেল। আর সেকেন্ড যে অ্যাডটা রান করবেন সেটা হচ্ছে একটা ক্যাম্পেইন একটা অ্যাড সেট, এবং ওই অ্যাড সেটের আন্ডারে তিনটা অ্যাড রান হবে। তার মধ্যে এই তো ক্যারোজল একটা রান করেন আর সিঙ্গেল ইমেজ একটা রান করেন, দ্যাটস ইট। ট্রাই করেন, প্রবলেম অনেক আসবে, কোথায় কোথায় সমস্যা হচ্ছে নোট করেন, দেন এটা নেক্সট ক্লাসে আমরা আবার রিক্যাপ করব। ঠিক আছে, আজকে পর্যন্ত অফিসিয়ালি ভিডিও এখানেই ক্লোজ আর কি। থ্যাংক ইউ।